بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل مهان الله এই সূরা আলে ইমরান নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মদিনার জীবনে। এই সূরা আলে ইমরানে 200টি আয়াত রয়েছে। মহান আল্লাহ এই সূরাকে শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। এই অক্ষরগুলিকে মুকাত্তাআত অক্ষর বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা বাকারা তাফসীর করা হয়েছে। এগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে তার উদ্দেশ্য কি। তবে আরবরা সেই যুগে কাব্য রচনা করে প্রতিযোগিতা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কারীমের প্রতি হয় ঈমান নিয়ে আসো, আর যদি আল কোরআনকে মানব রচিত বলো তাহলে এই রকমের অক্ষরগুলি দিয়ে এই রকমের কোরআনের মতো কোরআন অথবা কোরআনের কিছু সূরা অথবা আয়াত নিয়ে এসো, আর তোমরা নিয়ে আসতে পারবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। যত মাবুদ রয়েছে পৃথিবীতে সবগুলি হচ্ছে বাতিল। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা হয় তাহলে এই সিজদা বাতিল। আল্লাহ ছাড়া কারো কাছে যদি দোয়া করা হয়, আহ্বান করা হয় কাউকে, তাহলে বাতিল। আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ যদি করা হয়, বিপদ আপদে উদ্ধার কামনা করা হয়, তাহলে বাতিল। আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে সন্তান সন্ততি কামনা করা হয়, রোগের আরোগ্য কামনা করা হয়, তাহলে এই বাতিল মাবুদ। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম এবং যিনি রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নামগুলি হচ্ছে ইসমে আজম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে। আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের এই নামগুলি এসেছে, আর এই সূরা আল ইমরানের দ্বিতীয় আয়াতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন ইসমে আজমের সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, হে রক্ষণাবেক্ষণকারী, সমস্ত কিছুর ধারণকারী, বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ফরিয়াদ করি, তোমার রহমতের আশাবাদী, তোমার রহমত দিয়ে আমাদেরকে উদ্ধার করো। সুতরাং সুন্নতি তরিকা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াগুলি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক তারপরে কোরআন করিমের অবতরণের কথা উল্লেখ করে ইরশাদ করছেন, নাজ্জাল আলাইকাল কিতাব, হে নবী, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমে ক্রমে আল কিতাব নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরের জীবনে কোরআনুল করিম নাজিল করেছেন বিল হাক্কে, সত্য নিয়ে, সত্যের সাথে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বে যে কিতাবগুলি এসেছে সেগুলি সত্যায়নকারী রূপে। ও আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং আল্লাহ পাক তাওরাত এবং ইনজিলও নাজিল করেছেন। কোরআনে করিমের ক্ষেত্রে আল্লাহ পাক নাজ্জালা বলেছেন, কারণ কোরআনে করিম একবারে নাজিল হয়নি, বরং আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছরে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা প্রয়োজনের যখন যেমন প্রয়োজন হয়েছে প্রয়োজন মোতাবেক আল্লাহ পাক পাঠিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম নিয়ে নাজিল হয়েছেন। পক্ষান্তরে তাওরাত ইনজিল একবারে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আল্লাহ পাক আনজালা বলেছেন। আনজালা মানে একবারে কোনো কিছু নাজিল করা, মিন কাবলু, এর পূর্বে। ওয়ান জালা তাওরাত ওয়াল ইনজিল মিন কাবলু, তাওরাত এবং ইনজিল আল্লাহ পাক নাজিল করেছেন এর পূর্বে, অর্থাৎ কোরআনে করিম নাজিল হওয়ার পূর্বে। হুদাল লিন্নাস, সারা বিশ্ব জাহানের মানুষের হিদায়তের জন্য। আল কোরআন নাজিল হয়েছে সারা বিশ্বের মানুষের হিদায়তের জন্য, আর তাওরাত ইনজিল আল্লাহ পাক রব্বুলের বিশেষ গোত্র বনী ইসরায়েলদের জন্য নাজিল করেছিলেন। এই ধর্মগুলি আগের দিনগুলি সীমিত একটি এলাকা, সীমিত একটি গোত্র জাতির জন্য ছিল। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে আন্তর্জাতিক রিসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমানি পয়গাম হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, তোমাকে সারা বিশ্ব জাহানের জন্য করুণা স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক বলছেন যে ওয়ানজাল আল ফুরকান, আল্লাহ পাক আল ফুরকানও নাজিল করেছেন, হক বাতিলের মাঝে পার্থক্যকারী বস্তু নাজিল করেছেন, সেটা আল কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের যে কোনো বিধান হচ্ছে হক বাতিলের মাঝে পার্থক্যকারী। তবে আগের কিতাবগুলি নাজিল করেছেন এবং আগের নবীদেরকে যে পাঠিয়েছেন সেই দিনগুলিকে আল্লাহ পাক শেষ দিন পাঠার পরে রহিত করে দিয়েছেন, কারণ শেষ দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে। শেষ দিন আসার পরে অন্য অন্য দিন যদি কেউ অবলম্বন করে তাহলে কোনো মতেই মুক্তি পাবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমার সম্পর্কে লা ইসমাউ বি মিন হাযিহিল উম্মাহ, এই মানব জাতির মধ্য থেকে যদি আমার সম্পর্কে কেউ শুনতে পায়, ইয়াহুদিউন আও নাসরানিউন, ইয়াহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সাম্মা লা ইউমিনু নবী, তারপরেও যদি ঈমান না নিয়ে আসে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে জাহান্নামের অধিবাসী হবে। সুতরাং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল কোরআনের প্রতি সারা বিশ্বের মানুষকে ঈমান নিয়ে আসতে হবে এবং তার মোতাবেক জীবন যাপন করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাহু আজিজুন যুন ইন্তিকাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী আর দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। যুন ইন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী, দণ্ডদাতা, যেই ব্যক্তি পাপ করবে আল্লাহ পাক তাকে দণ্ড দেবেন। ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত যার ওপর পৃথিবীতে হোক আর আসমানে হোক কোনো কিছু গোপন থাকতে পারে না। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ পাক বলেছেন তোমাদের পক্ষ থেকে কোনো কিছুকে তোমরা লুকিয়ে রাখতে পারো না, আল্লাহর ওপর আল্লাহকে জানতে দিবে না এমনটা হতে পারে না। আল্লাহ পাক আরো বলেছেন আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ পাক সবকিছুই দেখছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ঈমান যদি থাকে তো কোনো মানুষ কোনো জায়গায় গিয়ে, কোনো বনে জঙ্গলে গিয়ে, কোনো নির্জন ঘরে গিয়ে, কোনো বক্সের মধ্যেও পাপ করতে পারবে না। আল্লাহ পাক যেন এইরকম আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের গঠন দিয়ে থাকেন, ফিল আরহামে মাতৃগর্ভে। আরহাম রহিমের বহুবচন, যার মানে হচ্ছে জরায়ু। তো জরায়ুতে মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকৃতি গঠন করে থাকেন, কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ চান। কাউকে লম্বা করেন, কাউকে বেটে করেন, কাউকে ফর্সা করেন, কাউকে কালো করেন, কাউকে সুন্দর করেন, কাউকে কুৎসিত করেন, আল্লাহ যেভাবে চান। আর এই কাজটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষের হাতে আল্লাহ পাক ছেড়ে দেননি, কোনো মানুষের ক্ষমতা নেই। যদি ক্ষমতায় থাকতো তাহলে বড় বড় পয়সাওয়ালা আর সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলিকে নিয়ে দিত, বরং ছেলে নিত মেয়ে নিত না। যেমন তাদের ধারণা যে ছেলে বেশি উপকারী আর মেয়ে উপকারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল আজিজুল হাকিম, যিনি সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, আল্লাহ সেই সত্তা যিনি আল কোরআন কিতাব নাজিল করেছেন। এই আল কিতাব কোরআনুল করিম নাজিল করেছেন যাতে দুই রকমের আয়াত রয়েছে, মিনহু আয়াতুম মুহকামাত, তাতে কিছু সুস্পষ্ট অর্থ বহনকারী আয়াত রয়েছে, যে আয়াতগুলির অর্থ বুঝলে আপনি সুস্পষ্ট বুঝে নেবেন, আপনার কোন রকমের বুঝতে কোনো অস্পষ্টতা থাকবে না। হুন্না উম্মুল কিতাব, এই আয়াতগুলি হচ্ছে কিতাবের মূল বিষয়বস্তু। যেমন আল্লাহ বলেছেন তাওহীদের কথা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করার কথা। আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের কথা বলেছেন, আল্লাহ পাক হজের কথা বলেছেন, হিজাব পর্দার কথা বলেছেন, হালাল হারামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ঘটনা বলি বর্ণনা করেছেন। এগুলি স্পষ্ট আয়াত, আয়াতে মুহকামাত। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে যাতে কিছু অস্পষ্টতা আছে, বুঝার জন্য সাধারণ লোকদের জন্য অস্পষ্টতা রয়েছে, স্পষ্ট ভাবে সহজে বুঝতে হয়তো পারবে না। এই আয়াতগুলি দুই রকমের, এক রকম হচ্ছে যেগুলি বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাত, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, কাফ ওয়াল কুরআনিল মাজিদ কাফ, এই রকম যতগুলি বিচ্ছিন্ন অক্ষর রয়েছে এগুলি মুতাশাবিহাত, এমন মুতাশাবিহাত যেগুলির অর্থ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাননি। সুতরাং এগুলির পিছনে আমরা পড়ব না, এগুলো নিয়ে আমরা পরেশান হব না। এ হচ্ছে মুতাশাবি আয়াত। মুতাশাবি আয়াতের আর কিছু আছে যেগুলি আয়াতে বাহ্যিক হয়তো সাধারণ মানুষ যদি পড়ে তাহলে দ্বন্দ্ব মনে হবে, যে একটি আয়াত আর একটি আয়াতের মনে হচ্ছে বিরোধী আয়াত, এইরকম যদি মনে হয় এগুলো হচ্ছে মুতাশাবিহাত। এখানে করে আপনাকে সঠিক অর্থ বোঝার চেষ্টা করতে হবে, এবং সমন্বয় কেমন করে হয়, সেই সমন্বয় কেমন করে তাফসির কারগণ করেছেন, সাহাবায়ে কেরামরা এই আয়াতগুলি তাফসির কিভাবে বুঝেছেন, সেইভাবে আপনাকে বুঝতে হবে। আপনি স্বাধীন হয়ে সাহাবায়ে কেরামদেরকে, তাবেইনদেরকে বাদ দিয়ে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসির তার আগে বাদ দিয়ে দেবেন, কোরআনকে আপনি স্বাধীনভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে পথভ্রষ্ট হবেন, যেমন অনেকে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 7 এ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাত যিনি হে নবী তোমার উপর আল কিতাব নাজিল করেছেন, যাতে কিছু সুস্পষ্ট আয়াত রয়েছে যেগুলির অর্থ বোঝা সাধারণ মানুষের জন্য সহজ, আর এগুলি হচ্ছে কোরআনে কারিমের মূল বিষয়বস্তু। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু রয়েছে যেগুলি পুরোপুরি স্পষ্ট নয় সবার জন্য। এগুলির এক রকম বললাম যে যেগুলি বিচ্ছিন্ন অক্ষর, আর এক রকম হচ্ছে যেগুলির বাহ্যিক মনে হচ্ছে যে এক আয়াতের আরেক আয়াতের সাথে দ্বন্দ্ব রয়েছে। যেমন আল্লাহ ফাকরাবুল আলমিনের
জাত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় আছেন এ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আর রহমান ওয়াল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক যিনি রহমান তিনি আরশের উপর সমাসীন রয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল বলেছেন যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন। এক শ্রেণীর পথভ্রষ্ট লোকেরা, বিদাতপন্থী লোকেরা এই আয়াতুলির অর্থ ওইভাবে বুঝার চেষ্টা করল না যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে তাদেরকে বুঝিয়েছেন, তাবা তাবেইনরা যেভাবে বুঝেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ পাকের আরশের সমাসীন থাকাটা আমাদের জানা, সুতরাং এটাকে অস্বীকার করব না। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এর ধরন আমাদের জানা নেই কেমন করে তিনি আছেন আরশের উপর। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এবং তার প্রতি বিশ্বাস করা ফরজ। ওয়া ইনকারুহু কুফরুন, এবং তা অস্বীকার করা হচ্ছে কুফরি। কিন্তু এক শ্রেণীর লোকেরা না, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে তোমরা থাকো সেখানে আল্লাহ, সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান ধরে নিল। আর আল্লাহ যে আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন, আয়াতকে উপেক্ষাই করে দিল, এক আয়াতকে নিল আর শত শত আয়াত এবং হাদিসকে ছেড়েই দিল। আইন আল্লাহ, নবী সাল জিজ্ঞাসা করছেন একজন বালিকাকে আল্লাহ কোথায়, জবাব দিচ্ছে সে ফিস সামায়ে, আকাশে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিকা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও এই ইমানদার মহিলা। এসবকে উপেক্ষা করে দিয়ে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই গুমরাহী এক শ্রেণীর মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে। এই হচ্ছে মুতাশাবিহাত, যেগুলি আয়াতের অর্থ অস্পষ্ট, যেগুলি সমন্বয় করার প্রয়োজন রয়েছে, এবং যেগুলি বোঝার জন্য নবী সাল্লামের তাফসির, সাহাবায়ে কেরাম তাবেইনদের তাফসির, আইম্মায়ে কেরাম সালাফে সালেহীন যে তাফসির করেছেন সেই তাফসির আশ্রয় নিতে হবে। স্বাধীনভাবে কোনো কিছু বললে হবে না, তারা এই রাস্তা ধরেনি, তাদের অন্তরে যেহেতু বক্রতা রয়েছে। আল্লাহ পাক বলছেন ফাআমাল্লাযীনা ফী কুলুবিহিম যায়িগ, সুতরাং যাদের অন্তরে বক্রতা আছে, অন্তর বাঁকা, সোজাভাবে তাওহীদকে বুঝতে চাই না, সুন্নত মোতাবেক চলতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের দিকে ফিরে যেতে চায় না, কুসংস্কার শিরক বিদাতের মধ্যে জাতিকে ডুবিয়ে রাখতে চায়, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যেগুলি অস্পষ্ট সেগুলির অনুসরণ করে, ওগুলোর পিছনে ছুটে। ইবতিগাল ফিতনা, উদ্দেশ্য হচ্ছে ফিতনা সৃষ্টি করা, বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং নিজের দল পাকানো যায়। ওয়াবতিগা তাউইলিহি, এবং তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে উদ্দেশ্য, অপব্যাখ্যা করা উদ্দেশ্য, অপব্যাখ্যা করে বিকৃত অর্থ পেশ করে জাতিকে গোমরা করো। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ তার সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া রাসিখুনা ফিল ইলম, এবং ইলমের ক্ষেত্রে যারা সুগভীর, যাদের জ্ঞান অত্যন্ত গভীর রয়েছে, ভালো আলেম যারা, আইম্মা কিরাম, ইয়াকুলুনা, তারা বলে থাকেন আমান্না বিহ, আমরা এই আল কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছি। স্পষ্ট মহকাম আয়াত হোক আর মুতাশাবিহ আয়াত, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রত্যেকটি আয়াত কোরআনে কারীমের আমাদের রবের পক্ষ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানবান লোকেরাই একমাত্র উপদেশ নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যাতে করে আমাদের অন্তর বাঁকা না হয়ে যায়, আমরা সোজা পথে চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা, হে আমাদের প্রতিপালক, আমাদের অন্তরকে বাঁকা করে দিও না আমাদেরকে হিদায়াত করার পরে, রাস্তা দেখানোর পরে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহাব, নিঃসন্দেহে তুমি একমাত্র মহান দাতা। রব্বানা ইন্নাকা জামিউ আন-নাস লিয়াউমিন লা রাইবা ফী, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে তুমি সমস্ত মানুষকে একত্রিত করবে সেই দিনে যেই দিনে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কিয়ামতের দিবসে যেই দিন অনুষ্ঠিত হবে আর বিচার হবে আর প্রত্যেক আল্লাহর দরবারে হাজির হইতে হবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ ফাক রব্বুল আলামিন অঙ্গীকারের খেলাফ করেন না, যা আল্লাহ বলেছেন তা অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা কাফির হয়েছে, অস্বীকার করেছে আল্লাহ পরকালকে, অস্বীকার করেছে ঈমানকে, অস্বীকার করেছে ফরজ ওয়াজিবকে, অস্বীকার করেছে হারাম বস্তুগুলিকে মানতে, অস্বীকার করেছে হারাম হিসাবে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আজাব থেকে তাদেরকে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কিছুতে রক্ষা করতে পারবে না। ও উলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই তো জাহান্নামের ইন্ধন হবে। কাযাবে আলে ফিরআউন, এদের স্বভাব হচ্ছে ফিরাউনের অনুসারীদের মতো, যারা অস্বীকার করেছে আল্লাহ পাককে, পরকালকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, এদের চরিত্র হচ্ছে
ফেরাউনিদের চরিত্রের মতো, ফেরাউনের ভক্তদের, ফেরাউনের যারা দলের লোক ছিল তাদের মতো চরিত্র। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলকে ফেরাউন হাযিহিল উম্মাহ বলেছেন। আবু জাহল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার বড় ফেরাউন, তাকে বলেছিল এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহল, অজ্ঞতার বাবা। আল্লাহ বলছেন যে ফেরাউনের অনুসারীদের মতো চরিত্র এদের, ওয়াল্লাযিনা মিন ক্বাবলি, আর যে সব বিদিন কাফের আল্লাহর দিনের শত্রু তার আগে ছিল তাদের মতো স্বভাব এদের। কাযযাবু বি আয়াতিনা, তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফা খাযাহুমুল্লাহ বি যুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পকড়াও করেছেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। হে নবী, কাফেরদেরকে বলে দাও, এখানে মদিনার ইহুদি বনু কাইনুকাদেরকে বলা হয়েছে, যখন বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হইল আর আরব মুশরিক মক্কার কাফেররা পরাজিত হইল, তাদের 70 জন বন্দী হয়ে আসলো এবং 70 জন হত্যা হইল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দিয়ে এবং সাহাবাই কেরামদেরকে। তখন ইহুদিরা বলল, আচ্ছা পেয়েছো আরবের মূর্খদেরকে, যারা যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু জ্ঞান রাখে না, যার ফলে তাদেরকে হারিয়ে দিতে পারলে, তোমার জাতি দুর্বল করে সেই জন্য পারল না, আমাদের সাথে পাল্লা পড়লে না বুঝতে পারতে, এইরকম ধরনের কথা এই ইহুদি বনু কাইনুকার লোকেরা বলেছিল। আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের ইহুদিদেরকে বলে দাও, তাহলে আল্লাহ পাক ইহুদিদেরকে এখানে কাফের বলে আখ্যায়িত করেছেন। সাতুগলাবুন, তোমরা অবশ্যই পরাজিত হবে আর শীঘ্রই পুরো পরাজিত হবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, তাতে ক্ষান্ত হবে না, তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। অবিয়াসাল মিহাদ, জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট আবাস স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বদরের যুদ্ধের দৃশ্যের কথা বলছেন। কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরা। আল্লাহ বলছেন তোমাদের জন্য এই দুইটি দলের মধ্যে নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। একটি দল আল্লাহর রাস্তায় লড়াই করছিল, ফি ফিয়াতাইন ইল তাকাতা, যেই দুইটি দল সামনাসামনি হয়েছিল, মুখোমুখি হয়েছিল যুদ্ধের জন্য। একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের, আর আরেকটি দল হচ্ছে মক্কার মুশরিক কুরাইশদের। ফিয়াতুন তুকাতিল ফি সাবিলিল্লাহ, একটি দল আল্লাহর রাহে সশস্ত্র যুদ্ধ করছিল। ওয়া উখরা কাফিরা, আরেকটি দল কাফের দল ছিল। ইয়ারাউনাহুম মিসলাইহিম, তাদেরকে দেখছিল এই কাফের দলটি নিজের দুগুণ। অথচ নবী সাল্লামের সাথে বদরে মুজাহিদিনদের সংখ্যা ছিল 313, আর মক্কার কুরাইশ মুশরিকদের সংখ্যা ছিল 1000। 1000 তাদের থাকা সত্ত্বেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে তাদেরকে আল্লাহ পাক দেখাচ্ছিলেন যে আমাদের চাইতে দ্বিগুণ রয়েছে, অর্থাৎ 2000-এর মতো রয়েছে। 313 জনকে তারা 2000 ভাবছিল আর ভয়ে ভীত হয়ে গেছিল, সুতরাং তারা এই যুদ্ধে টিকতে পারেনি। আল্লাহ পাক তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এইভাবে দেখিয়েছিলেন। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য দিয়ে শক্তিশালী করেন যাকে চান। মাইয়াশা, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিশ্চয়ই এই বিষয়গুলিতে যারা দৃষ্টি শক্তিওয়ালা তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা চোখ খুলে দেখে, যারা জ্ঞান চক্ষু খুলে দেখে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 14-তে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুশোভিত করা হয়েছে মানব জাতির জন্য হুব্বুশ শাহাওয়াত, মনের চাহিদা, কামনা বাসনার ভালোবাসাকে, মনে যেসব জিনিস চায় এবং ভালোবাসে সেগুলিকে, আর সেগুলি হচ্ছে মিনান নিসা, নারী জাতি। নারী জাতিকে সুশোভিত করে পেশ করা হয়েছে। ওয়াল বানিন, সন্তান সন্ততি ছেলেদেরকে সুশোভিত করা হয়েছে, ছেলে খুব ভালো লাগে এবং তার জন্য অনেক পাপ করে মানুষ, ছেলেকে সুখী করার জন্য হারাম খায়, সুদ খায়, ঘুষ খায় আর অন্যায় কাজ করে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা, সোনা এবং চাঁদি যে স্তূপকৃত রয়েছে সেগুলি খুব মজা লাগে। যত স্বর্ণ বাড়াইতে পারে, যত চাঁদি বাড়াইতে পারে, তত বেশি খুশি তাতে। কত সুসজ্জিত করা হয়েছে এসব ধন সম্পদ। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং চিহ্নিত ঘোড়াগুলিকে সুশোভিত করা হয়েছে। ঘোড়া, যেগুলি ঘোড়া খুব ভালো ঘোড়া, পুষে রাখতো মানুষ, সেগুলিকে চিহ্নিত করে রাখত, এই ঘোড়ার কথা বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন ওই ঘোড়া মুসাওয়ামা, মানে যেগুলি মাঠে ঘাটে চড়ে বেড়ায়, কত সুন্দর লাগে এই ঘোড়া দেখতে।
অথবা কেউ কেউ বলেছেন মোসা মানে সুন্দর সুন্দর ঘোড়া, যেসব সুন্দর সুন্দর ঘোড়া পুষে রেখেছে, শুধু খাওয়ায় আর পুষে রাখে, আর দেখতে কত ভালো লাগে, ভোগ বিলাসীরা নিজের বাড়িতে ভোগ বিলাসের জন্য ঘোড়া পুষে রাখে। ওয়াল আনআম, এবং গৃহপালিত পশু গরু ছাগল ইত্যাদি উঁট এসব পুষে রাখে। ওয়াল হার্স, এবং ক্ষেত খামার, কত সুন্দর লাগে জমি জায়গা, আমার এত বিঘে জমি রয়েছে, এত আমার প্রপার্টি রয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু। মাতা মানে হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই রয়েছে উত্তম আশ্রয়স্থল, সেখানে গেলে উত্তম স্থান পাবে যদি সৎকর্ম নিয়ে যাও। আল্লাহ পাক বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরি মিন যালিকুম, এর চাইতে উত্তম কিছু বলে দেবো তোমাদেরকে, আর এটা পাবে লিল্লাযিনা তাকাও, একমাত্র ওই লোকেদের জন্য যারা সংযত, যারা আল্লাহকে ভয় করে। ইন্দা রবিম, তাদের রবের নিকট রয়েছে, তা হচ্ছে জান্নাত, অনেক জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে। খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। ওয়াজওয়াজ মুতাহারা, এবং অত্যন্ত পবিত্র সেখানে স্ত্রীরা রয়েছে, হুরাইন রয়েছে। ওয়া রিযওয়ানুম মিন আল্লাহ, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে তাদের জন্য, আল্লাহ রাজি হয়ে যাবেন এবং ঘোষণা করে দিবেন যে তোমাদেরকে এমন একটা জিনিস দেব কি, বলবেন জান্নাতীরা যে আল্লাহ কি দিবে আমাদেরকে, তো জান্নাত দিয়ে দিয়েছে আর কি দিবে আল্লাহ। তখন আল্লাহ পাক ঘোষণা করবেন যে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, ফালা নাসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো অসন্তুষ্ট হব না তোমাদের উপর। আল্লাযিনা ইয়াকুলুন, এসব সৎ লোকেরা মুত্তাকি, কারা, যারা জান্নাতি হবে, যারা বলে রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আস-সাবিরিনা, আর এরা হবে ধৈর্যশীল, ওয়াস-সাদিকিনা, সত্যবাদী হবে, ওয়াল কানিতিনা, এরা অনুগত হবে, অবাধ্য হবে না, ওয়াল মুনফিকিন, এরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর ভোর রাতে উঠে আল্লাহ পাকের কাছে তওবা করবে, মার্জনা কামনা করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে অনুগত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহাদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়িকা ওয়া উলুল ইলমি ক্বায়িমান বিল ক্বিসত, লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 18 তে ইরশাদ করছেন যে আল্লাহ পাকের একত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক আগে সাক্ষী দিচ্ছেন। তাহলে আল্লাহ পাকের তৌহিদের বিষয়টি, আল্লাহ পাকের একত্বের বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানব জীবনে সবচাইতে প্রথম ফরজ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, এবং এই তৌহিদ আল্লাহর একত্বকে নিয়ে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, হয় একত্রে বিশ্বাস করেছে না হয় অবিশ্বাস করেছে। যারা অবিশ্বাস করেছে তারা দুই রকমের, এক শ্রেণীর লোকেরা একত্রকে অবিশ্বাস করে বহুত্ববাদী হয়েছে, অনেকের উপাসনা করেছে, আর এক শ্রেণীর লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে, নাস্তিক হয়েছে। তো মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফের ভাগ করেছেন এই তৌহিদের ভিত্তিতে। মানব জাতি যদি এই এক কথার উপর থাকতো যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাহলে মানুষের মধ্যে এই বিভক্তি ঘটত না। আল্লাহ পাক বলছেন শাহেদ আল্লাহ, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর সবচাইতে ভালো সাক্ষী, সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী, এবং আল্লাহ পাকের জাত সম্পর্কে আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এ কথার সাক্ষ্য আল্লাহ পাক স্বয়ং দিচ্ছেন। ওয়াল মালায়েকাতু, এবং সমস্ত মালায়েকা ফেরেশতাগণ দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের নেতা, তার থেকে শুরু করে সমস্ত ফেরেশতাগণ এর সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলম, এবং জ্ঞানবান ব্যক্তিরা যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া এবং রসুলগণ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আম্বিয়া এবং রসুলগণ সবচেয়ে বড় আলেম। তারপরে এই উম্মতের যত ওলামা রয়েছেন, আইম্মাই কেরাম রয়েছেন, সাহাবাই কেরাম, তাবেইনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলে সাক্ষী দিচ্ছেন, কায়েমাম বিল কিস্ত, ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত হয়ে যে আল্লাহ এক ও একক। তাহলে প্রত্যেক যুগে যারা সবচেয়ে বেশি সৎ এবং সবচেয়ে বেশি জ্ঞান রাখে তারা আল্লাহ পাকের একত্বের সাক্ষী দিয়ে থাকে।
লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আবার আল্লাহ পাক এর পুনরাবৃত্তি করছেন, তাহলে বোঝা গেল যে এই বিষয়টি এত স্পষ্ট যাতে মানুষকে আর বিভ্রান্ত হওয়া উচিত নয় যে আল্লাহ এক ও একক এবং আল্লাহ পাকের সত্তার প্রতি বিশ্বাস করতে হবে, তিনি এক ও একক মাবুদ এবং তিনি যখন একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, তো ইবাদত বন্দেগী হবে একমাত্র তাঁর। হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক বলছেন তিনি সর্বজয়ী এবং তিনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন একমাত্র আল্লাহ পাকের নিকট হচ্ছে ইসলাম। এই আয়াতের তরজমা এক শ্রেণীর বক্তারা করে থাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, তার মানে কিছু অপ্রিয় ধর্ম আছে, না এমন কথা নেই। আল্লাহ এখানে প্রিয় শব্দ বলেন, ইন্না দ্বীন, নিঃসন্দেহে জীবন বিধান দ্বীন আল্লাহর নিকট হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম। আর এই ইসলাম নিয়ে আল্লাহ ফাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল করে প্রেরণ করেছিলেন। শিরক কুসংস্কার যখন ঢুকলো তখন প্রথম রাসূল পাঠালেন নূহ আলাইহিস সালামকে, তার আগ পর্যন্ত শিরক বিদআত ছিল না, এজন্য তার আগের নবী আদেরকে আল্লাহ ফাক রব্বুল আলামিন শিরকের বিরুদ্ধে দাওয়াতের জন্য পাঠাবার প্রয়োজন হয়নি। প্রত্যেক যুগে নবী রাসূলগণ ইসলাম নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছেন, তিনি মুসলিম ছিলেন, আর মূসা আলাইহিস সালামও ইসলাম নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালামও ইসলাম নিয়ে এসেছেন, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন। সুলেমান আলাইহিস সালামের কাছে বিলকিস এসে যখন ইসলাম গ্রহণ করলো তখন বলেনি যে আমি অন্য কোন ধর্ম গ্রহণ করলাম, বলেছে ওয়া আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলাম। তাহলে প্রত্যেক যুগে আল্লাহ পাকের মনোনীত দিন ছিল একটি, তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু সেই দিনগুলিতে যে সমস্যার সমাধান ছিল সেটি কিয়ামত পর্যন্ত সমাধান দেওয়া যথেষ্ট নয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে শেষ নবীকে পূর্ণাঙ্গ দিন দিয়ে, পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে প্রেরণ করলেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এবং এই দিনে এমন যোগ্যতা দান করলেন, এমন গুণ আল্লাহ পাক দান করলেন, যেই দিন যেই দিনের বিধিবিধান কিয়ামত পর্যন্ত যতই জটিল সমস্যা আসুক না কেন সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন ওয়ামাখতালাফাল্লাযিনা উতুল কিতাব, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং খ্রিস্টান, তারা ইখতিলাফ করেনি। কখন ইখতিলাফ করলো? ইল্লা মিন বাদি মা জাআহুল ইলমু বাগিয়ান বাইনাহুম, তবে তারা মতভেদ করলো তাদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও, তাদের কাছে ভবিষ্যৎবাণী এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, তারপরে তারা মতভেদ করেছে, তাদের কাছে তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, মতভেদ করেছে তারা আপোষে, বাগিয়ান বাইনাহুম আপোষে হিংসা বিদ্বেষ করে শত্রুতা করে। অমাই ইয়াকফুর বি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, জেনে রাখা উচিত যে আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুনা তারপর ইরশাদ করেছেন ফাইন হাজ্জুকা, হে নবী, তারা যদি আপনার সাথে বিতর্কে জড়িত হয়, আপনার সাথে তর্ক করতে আসে দিন নিয়ে, ইসলাম নিয়ে, ফাকুল, তাহলে তুমি বলে দাও আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার মুখমণ্ডলকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়েছি, ঝুঁকিয়ে দিয়েছি। অমানিত্তাবান, এবং আমার যারা অনুসারী তারাও। তাহলে প্রত্যেক মুসলিম মুসলিম এই জন্য যে সে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহ পাকের আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। যদি আত্মসমর্পণ করে এবং মাথা ঝুঁকাই তাহলে মুসলিম, আর না হলে মুসলিম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাব, হে নবী বলে দাও ওইসব লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াল উম্মেইন, এবং নিরক্ষরদেরকে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকেও বলে দাও, আর উম্মে নিরক্ষর অর্থাৎ আরব কোরেশদেরকে বলে দাও যাদের অধিকাংশ নিরক্ষর ছিল, আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করবে, ফাইন আসলামু, তারা যদি ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে, ফাকাদিহ তাদাও, তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে, ওয়াইন তাওয়াল্লাও, আর তারা যদি বিমুখ হয়ে যায়, ফাইন নামা আলাইকাল বালাগ, হে নবী তোমার দায়িত্ব হচ্ছে ইসলাম প্রচার করে দেওয়া, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, সবকিছুই দেখেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, ওয়াক্তুলুনা নাবিয়িনা বিগাইরি হাক্কিন, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, ইহুদিদের চরিত্র ছিল আম্বিয়া রসুলদেরকে হত্যা করা, ওয়াক্তুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এমনকি মানুষের মধ্য থেকে, নবী নয় মানুষের মধ্য থেকে নবীদের অনুসারী যারা ন্যায়নীতির আদেশ করত, ভালো কথা বলতো, সৎ কথা বলতো, সত্য দিন প্রচার করত, তাদেরকেও তারা খুন করেছে, ফাবাশির হুম বি আযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও যে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
এসব লোকেরাই তো তারা যাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে ইহকালে এবং আখেরাত, দুনিয়াতেও কিছু পাবে না আর পাইনি, সর্বনাশ হয়েছে, ওয়াল আখেরা এবং পরকালেও কিছু পাবে না, ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কেউ সাহায্যকারী নেই। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, আলাম তারা আল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, হে নবী তুমি কি লক্ষ্য করনি ওইসব লোকেদের দিকে যাদেরকে কিতাবের কিছুটা অংশ দেওয়া হয়েছে, তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছে, ইঞ্জিলের জ্ঞান দান করা হয়েছে, ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যে কোরআনুল করিমের প্রতি ঈমান নিয়ে আসো, আল কোরআন তোমাদের জন্য নাজিল হয়েছে, সকল মানুষের জন্য নাজিল হয়েছে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তাদের মাঝে ফয়সালা করে, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকু মিনহুম, তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, ওয়াহুম মুরিজুন, বিমুখ হয়ে তারা মানতে চায় না, এমনকি তাদের কিতাব নিয়ে আসতে এমন বিষয়ে যে বিষয়গুলি তাদের কিতাবেও রয়েছে এবং কোরআনে কারিমে রয়েছে মৌলিক বিষয়, সেই বিষয়গুলির জন্য তাদের কিতাব নিয়ে আসতে বলা হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেই যে এখানে তো হার হয়ে যাবে, তারা আসতে রাজি হয় না। জালিকা বিআন্নাহুম কালু, এরা এই জন্যই মানতে রাজি হয়নি যে তারা বলেছিল তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, আমরা আল্লাহর প্রিয় পাত্র, আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া আগুন জাহান্নামের স্পর্শ করতেই পারবে না, চল্লিশ দিন আমাদের পূর্বপুরুষরা গরুর পূজা করেছিল সেই জন্য চল্লিশ দিন আমাদেরকে আগুনে যেতে হবে, এইরকম ধরনের ভ্রান্ত ধারণা ছিল ইহুদিদের, যতই পাপ করি না কেন। বরং নাসারাদের এরকম ভ্রান্ত ধারণা আছে যে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে না, কারণ ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন, কিন্তু তাদের ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিসসালাম নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে ইহুদিরা জবাই করে দিয়েছে কাফফারা স্বরূপ উম্মতের, অর্থাৎ যত কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হবে তাদের গুনাহর দায় দায়িত্ব নিয়ে তাদের মাফ করাবার জন্য ঈসা আলাইহিসসালাম নিজেকে কুরবানি করে দিয়েছেন, এই ভ্রান্ত ধারণা আছে। তাহলে পাপ কেন করবে না, যতই পাপ করুক না কেন অগ্রিম তার জন্য জানের কুরবানি ঈসা আলাইহিসসালাম পেশ করে দিয়েছেন, এইরকম ভ্রান্ত ধারণা যদি কোন সম্প্রদায়ের থাকে তাহলে কি তাদের সংশোধন হবে, তারা কি পাপ থেকে বাঁচবে, তারা কি আর ভয় করবে আল্লাহ পাকে এবং আল্লাহ পাকের আজাবকে, কারণ তারা ভাবছে আমি পাপ করিয়া যাই করি জান্নাত তো আছেই। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে এসব বিভ্রান্তদের রাস্তা থেকে উদ্ধার করেন এবং তাদের হেফাজত করেন, তাদের ঈমান আমল সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, যা তারা নিজের পক্ষ থেকে রচনা করেছিল তা তাদের ধর্মের ক্ষেত্রে তাদেরকে প্রতারিত করেছে, ধোকায় তারা রয়েছে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিইয়াউমিন লা রাইবা ফী, কি অবস্থা হবে সেই দিন যেই দিন তাদেরকে আমি একত্রিত করব এমন দিনে, লা রাইবা ফী, যেই দিন আশায় কোনো সন্দেহ নেই, কিয়ামত হবেই হবে আর কবর থেকে মাটি থেকে উঠতে হবেই হবে, ওয়া উফফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি যা কিছু পৃথিবীতে করেছে তার পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, ওয়াহুম লা ইউযলামুন, এবং কোন রকমের জুলম অত্যাচার করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে নবী তুমি এই দোয়া বলো, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইয়া আল্লাহ, মালিকাল মুলক, তুমি বাদশাহের বাদশাহ, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দিয়ে থাকো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে তুমি রাজত্ব ছিনিয়ে নিয়ে থাকো, কাউকে বড় করছেন, কাউকে ছোট করছেন, কাউকে রাজত্ব থেকে নামাচ্ছেন, কাউকে উঠাচ্ছেন, ওয়া তুইজ্জু মান তাশা, এবং আল্লাহ তুমি সম্মান দিয়ে থাকো যাকে ইচ্ছে, ওয়া তুযিল্লু মান তাশা, এবং অপদস্থ করে থাকো যাকে ইচ্ছে, বিয়াদিকাল খাইর, সার্বিক কল্যাণ একমাত্র তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তাহলে আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহ পাকের হাতেই সার্বিক কল্যাণ রয়েছে, তার কাছ থেকে চাইতে হবে, তুলেজুল লাইলা ফিন নাহার, হে আল্লাহ তুমি রাতকে দিনে প্রবিষ্ট করো, ওয়া তুলেজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতে তুমি ঢুকিয়ে থাকো, আল্লাহ পাক রাতকে দিনে ঢুকিয়ে দিচ্ছেন, তারপরে সকাল হয়ে যাচ্ছে, দিনকে রাতে ঢুকিয়ে দিচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত, এবং জীবিতকে মৃত থেকে তুমি বের করছো, কিছুই ছিল না মায়ের পেট থেকে বেরিয়ে আসলো জীবিত, ওয়া তুখরিজুল মাইয়্যিত মিনাল হাই, মৃতকে তুমি জীবিত থেকে বের করছো, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আলে ইমরানের আয়াত নম্বর 28 এ ইরশাদ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন লোকেরা কাফেরদেরকে, মুমিন মুসলিমদেরকে বাদ দিয়ে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ। সুতরাং কোন মুসলিম মুমিনের জন্য জায়েজ নয় যে আল্লাহ দ্রোহীর সাথে বন্ধুত্ব রাখবে, পাপিষ্টর সাথে বন্ধুত্ব রাখবে, অসৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখবে,
বরং সৎ ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখবে, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্ক। আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহ পাকের রাসূলের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক থাকবে। এ হচ্ছে মুসলিমের চরিত্র যা হওয়া উচিত। আল্লাহ পাক বলছেন উমাইয়া ফালযালিকা ফালাইসা মিনাল্লাহ ফি শাই, যারা এই রকম কাজ করবে অর্থাৎ মুমিন মুসলিম সৎ লোকদেরকে বাদ দিয়ে অসৎদের সাথে আল্লাহ দ্রোহীদের সাথে বন্ধুত্ব রাখে, আল্লাহ পাক বলছেন যে তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। ফালাইসা মিনাল্লাহ ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি তোমরা আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। এমন কোন জটিল পরিস্থিতি হয় যেখানে যারা আল্লাহ দ্রোহী যে কাফের অথবা অসৎ ব্যক্তি তাদের সাথে বাহ্যিক যদি একটা চলাফেরা না রাখি তাহলে আত্মরক্ষা করা যাবে না। কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য এরকম যদি করো আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, যেখানে জানের ভয় আছে, যেখানে আপনার প্রাণ নাশ হয়ে যাওয়ার ভয় আছে, ধন সম্পদের ক্ষয়ক্ষতির ভয় আছে, সেখানে কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য তাদের সাথে বাহ্যিক সম্পর্ক ভালো রেখে আপনাকে আত্মরক্ষা করার আল্লাহ পাক অনুমতি দিচ্ছেন। ওয়ায়ুহাজ্জিরুকুম আল্লাহু নাফসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার সত্তা হতে সাবধান করছেন, আল্লাহকে ভয় করো না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠোর শাস্তি দিবেন। ওয়াইল আল্লাহিল মাসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই প্রত্যাবর্তন হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমাদের অন্তরে যা আছে তা গোপনে রাখো হে নবী, বলে দাও তাদেরকে, আও তুবদুহু অথবা প্রকাশ করো, আল্লাহ পাক জানেন, ইয়ালামুল্লাহ, ভিতরে রাখলেও আল্লাহ পাক জানেন আর প্রকাশ করলেও আল্লাহ জানেন। যখন আল্লাহ পাক মনের কথা জানছেন তাহলে আপনি নির্জনে কি করে পাপ করতে পারেন? এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে তো আমাদের দ্বারা কখনো পাপ হবে না, না আমাদের জেনা হইতে পারে, কারণ যেখানে যাবেন সেখানে আল্লাহ দেখছেন। মনের কথা আল্লাহ জানছেন তাহলে আপনি নির্জনে যেখানে গেছেন সেখানে তো আল্লাহ দেখছেন, কোনো নোংরা আপনি ছায়া ছবি দেখতে পারবেন না, কারণ আল্লাহ পাক দেখছেন আপনাকে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি জানেন যখনই পাপ করতে যাবেন তখনই আপনার যদি এই ঈমান মজবুত থাকে আল্লাহ তো দেখছেন, তাহলে কি করে আমি পাপ করতে পারি? বাবার সামনে তো বিড়িটাও ধরাইতে পারি না, শ্বশুরের সামনে তো আমি অসৎ আচরণ করতে পারি না, কোন খারাপ কাজ করতে পারি না, আমার স্ত্রীর গায়ে হাত দিতে পারি না, এই কাজটা অথচ আমার স্ত্রী জাহেজ। এইরকম ইমান আমাদের তৈরি করতে হবে। ওয়ায়ালা মাফিস সামাওয়াত ওয়া মাফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ পাক সবকিছুই জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সবকিছুর উপর সর্বশক্তিমান। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরি মুহদারা, ওই দিনকে স্মরণ করো যেই দিন প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো কাজ করেছে তা উপস্থিত পাবে, মুহদারা সামনে চাক্ষুষ দেখতে পাবে। খোঁজ করতে হবে না, আপনার আমল ভালো আমল থাকলে আপনার কাছে পৌঁছে যাবে। ওয়ামা আমালাত মিন সু, আর যে কোনো খারাপ কাজ করেছে তাও সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক সূরা কাহফে ইরশাদ করেছেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যখন আমলনামা পৌঁছে যাবে আর আমলনামা দেখিবে ছোট একটা কাজ করেছিলাম কখন, এই রকম কাজ করেছি আমি ভুলে গেছি, মালি হাযাল কিতাব, আশ্চর্য এই আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহও ছাড়েনি বড় কথাও ছাড়েনি, ইল্লা সবকিছু এতে সংরক্ষিত রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা কিছু সারা জীবন করেছে সবকিছু সেখানে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কোন রকমের জুলুম করবেন না। আল্লাহ পাক বলছেন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, যেই দিন খারাপ আমলনামা পাবে বাম হাতে আর পেছন দিক থেকে আর জাহান্নামের হুকুম হবে, তখন আকাঙ্ক্ষা করবে, তাওয়াদ্দু মনের আশা আকাঙ্ক্ষা এই হবে যে এই আমলনামার মাঝে আর আমার মাঝে যদি সুদূর দূরত্ব হইত, অনেক দূরে হইতো আর আমার কাছে আমলনামা না পৌঁছিত তাই ভালো হইত। ওয়াইয়ুহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ পাক তোমাদেরকে তার সত্তা হতে ভীতি প্রদর্শন করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দার উপর অত্যন্ত করুণাশীল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল বারবার করে নসিহত করছেন, বারবার করে সতর্ক করছেন। আল্লাহ পাক একবার বলি দিলে তো যথেষ্ট, এত বড় আল কোরআন নাজিল করার কি প্রয়োজন ছিল? একবার বলি দিলে হয়তো সূরা আসর যে ইমান নিয়ে আসো, নেক আমল করো এবং সেই দিকে দাওয়াত দাও আর এর উপর ধৈর্য ধরো, এতটা যথেষ্ট ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ পাক এই কোরআনুল করিম যদি নাজিল না করে শুধু সূরা আসর নাজিল করতেন তাহলে বান্দার অজুহাত শেষ করার জন্য যথেষ্ট ছিল, আর তোমার কাছে কোনো ওজর নেই। আল্লাহ ইমান নিয়ে আসতে বলেছেন, আল্লাহ সমস্ত ভালো কাজগুলি করতে বলেছেন এবং আল্লাহ পাক এর দাওয়াত দিতে বলেছেন, এর দিকে আহ্বান করতে বলেছেন, সৎ কাজের উপদেশ দিতে বলেছেন আর এই পথে অটল হইতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। আল্লাহ কত দয়াবান, বার বার করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাউফুম বিল ইবাদ, মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আর আমরা প্রত্যেক মুসলিম আল্লাহকে ভালোবাসার দাবি করি, সুন্নতের অনুসারী হই আর বিদাতপন্থী হই, আমরা সকলে আল্লাহর প্রেমের
আল্লাহর ভালোবাসার দাবিদার। আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউন, এর প্রমাণ লাগবে, শুধু মৌখিক দাবি করলে হবে না, তার প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, হে নবী বলে দাও আমার অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। নামাজ কেমন পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাম তেমন নামাজ পড়তে হবে, হজ কেমন করে করেছেন সেইভাবে করতে হবে, জিকির আজকার কেমন করে করেছেন সেইভাবে জিকির আজকার করতে হবে, তার পারিবারিক জীবন কেমন ছিল সেই রকমই হইতে হবে, বিবাহ শাদী নবী সাল্লাম সাহাবাই কেরামরা কেমন করে সেইভাবে হইতে হবে, বিবাহ অনুষ্ঠানের নামে কত রকমের হারাম কাজ করব, আর জাতিতে মুসলমান এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তার রাষ্ট্রনীতি কেমন ছিল তেমন মুসলিমের রাষ্ট্রনীতি হইতে হবে, তার অর্থনীতি হালাল হারামের বাছাই কেমন ছিল, কেমন সতর্ক ছিলেন তিনি হারাম থেকে, তেমনি আমাকে আপনাকে সতর্ক হইতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইয়াহবিবকুমুল্লাহ, আল্লাহ পাক দুটি পুরস্কার দেবেন, বলছেন ইয়াহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, নবীর অনুসরণ করো দিয়ে প্রমাণ করো যে তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে যথেষ্ট, আল্লাহ যখন ভালোবাসেন বান্দাকে, সহিহ বুখারী হাদিসে আছে, তখন আসমানের ফেরেশতাদেরকে বলেন যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বু, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসো তোমরাও ভালোবাসো, সমস্ত ফেরেশতা ভালোবাসতে লাগে, এমনকি আসমানি দুনিয়া প্রথম আসমান পর্যন্ত এই সংবাদ চলে আসে, সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা আল্লাহ পাক দিয়ে দেন, ভালো মানুষরা তখন তাকে ভালোবাসতে লাগে, ভালো মানুষরা সকলে তার সুনাম করে, সকলে বলে অমুক ব্যক্তি ভালো মানুষ, অমুক ব্যক্তি আল্লাহ ভালো ব্যক্তি, অমুক ব্যক্তি কারো ক্ষতি করেন না। আল্লাহ পাক রব্বুল আলম যেন তাকে ভালোবাসার তৌফিক দান করেন, তার রাসূলকে ভালোবাসার যেন আমাদেরকে তৌফিক দান করেন, মুমিনদেরকে ভালোবাসার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ভালোবাসবেন আর গুনাহগুলিকে মাফ করে দিবেন, আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়ামান। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লা ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, হে নবী বলে দাও তোমরা আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহকে মেনে চলো, ওয়া রাসূল রাসূলকে মানো, আনুগত্য আল্লাহ এবং রসুলের করতে হবে বিনা কোনো শর্তে। আর এছাড়া উলিল আমর যা আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা হচ্ছে দুটি, নেতাদের আনুগত্য, নেতা মানে আপনার বাড়ির নেতা বাবা মা, বড় ভাই আপনার যদি নেতা হয় বড় ভাইয়ের আনুগত্য করতে হবে, আপনি যেখানে চাকরি করছেন আপনার ম্যানেজার যে রয়েছে আপনার ডাইরেক্টর রয়েছে তার আনুগত্য করতে হবে, আপনার গ্রামের যদি নেতা কেউ থাকে তার আনুগত্য করতে হবে, দেশের শাসক থাকে তার আনুগত্য করতে হবে, একটি হচ্ছে নেতৃস্থানীয় আনুগত্য, আর একটি আনুগত্য হচ্ছে উলিল আমরের, সেটা হচ্ছে যে আলেম ওলামার আনুগত্য করতে হবে, জনসাধারণকে আলেম ওলামা যেইভাবে কোরআন এবং হাদিস নেড়ে ঘেটে ফতোয়া দেবেন সমস্যার সমাধান দিবেন তাদের আনুগত্য করতে হবে, অন্ধ অনুকরণ কোন একজনের করলে হবে না, যে অন্ধ তাকলিদ এক ইমামের ধরে নিলাম আর এটি হচ্ছে সত্যপাত না এটা ভুল, আল্লাহ উলিল আমর বহু বচন বলেছেন, উলু জুয়ের বহু বচন, তাহলে বোঝা গেল এক ইমামকে আর এক আলেমকে ধরার কথা আল্লাহ পাক বলেননি, বরং যেকোনো আলেমকে যখন যেখানে থাকবেন আপনি ভালো আলেমের আশ্রয় নেবেন এবং তার কাছ থেকে সঠিক মাসলা মাসাইল জানবেন আর এইভাবে আপনি আলেমের আনুগত্য করবেন, কিন্তু শর্ত সাপেক্ষ, আল্লাহ এবং রসুলের আনুগত্য বিনা কোনো শর্তে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত অন্ধভাবে আপনি মানবেন, আর মানুষের আনুগত্য আপনার বাবার আনুগত্য আলেমের আনুগত্য শর্ত সাপেক্ষ, যদি আল্লাহ এবং রসুলের কথা মোতাবেক বলে তাহলে মানবেন আপনি, আর বাবা যদি চুরি করতে বলে, বড় ভাই যদি বলে অমুককে মেরে আসো যাও গিয়ে শিরক করে আসো অমুক জায়গায় গেলে সেখানে গেলে পাওয়া যায় সন্তান পাওয়া যায়, তাহলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ যদি তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে এই রকম কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাহলে যে ব্যক্তি রাসূলের আনুগত্য না করবে সে কাফের হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইস্তাফা আদমা ওয়া নূহাম ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন নবী করে, নূহ আলাইহিস সালামকে রাসূল করে আল্লাহ মনোনীত করেছেন, ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন, ইসহাক ইয়াকুব ইউসুফ ইত্যাদি, ওয়া আলা ইমরান ইমরানের বংশধরদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন আলাল আলামিন সারা বিশ্ব জাহানের উপর, ইমরানের বংশধর ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহাস সালামের বাবার নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবারকেও মনোনীত করেছিলেন, মারিয়াম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নারীদের মধ্যে এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল করেছেন, জুররিয়াতাম বাদুহা মিন বাদ, এরা একে অন্যের বংশধর, একে অন্যের বংশধর, আমরা সকলেই আদম আলাইহিস সালামের বংশধর, আমরা সকলেই নূহ আলাইহিস সালামের বংশধর, তারপরে কেউ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, কেউ আর অন্য কোন নবীর বংশধর, এইভাবে আল্লাহ পাক বলছেন আল্লাহু সামিউন, আল্লাহ পাক সবকিছু শুনেন এবং সবকিছুই জানেন। মহান আল্লাহ তারপরে একটি ঘটনা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মারিয়াম আলাইহাস সালামের জন্মের ঘটনা। আল্লাহ পাক বলছেন ইজ কালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী মারিয়ামের মা
যখন বলল সেই ঘটনাকে স্মরণ করো, রব্বে হে প্রতিপালক, ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররা, তোমার জন্য মান্নত করেছি আমার পেটে যা আছে সেটা উৎসর্গ করে দেব, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে ছেড়ে দেব, এই মান্নত করেছিলেন। ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং তা আমার কাছ থেকে সাদরে গ্রহণ করো, কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সবকিছু শোনো এবং জানো। ফালাম্মা ওয়াযাআতহা, যখন ভূমিষ্ঠ হলো, কালাত রাব্বিনি ওয়াযাআতহা উনসা, আল্লাহ ভূমিষ্ঠ হইল তো মেয়ে হয়ে গেল, আরে মসজিদের খাদেম হিসাবে মেয়েকে কি করে দেব, মহা মুশকিলে পড়ে গেলাম। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত, ভূমিষ্ঠ কি করলো তা আল্লাহ ভালো করে জানেন, পেটে কি আছে আগে থেকে আল্লাহ পাক জানেন। ওয়ালাইসা যাকারুকাল উনসা, আর এটাও আল্লাহ ভালো করে জানেন যে সব ছেলে সব মেয়ের মতো হয় না, অনেক মেয়ে অনেক ছেলের চাইতে ভালো, অনেক মেয়ে সন্তান অনেক ছেলে সন্তানের চাইতে ভালো, তার মধ্যে মারিয়াম আলাইহিসসালাম কোটি কোটি মানুষ অনেক ভালো মানুষদের চাইতেও ভালো। ওয়ালাইসা যাকারুকাল উনসা, এর মানে এই নয় যে প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের চাইতে ভালো, এই কথা নয়, বরং অনেক নারীরাই অনেক মেয়েরা অনেক পুরুষের চাইতে ভালো। ওয়াইনি সাম্মাইতুহা মারিয়াম, আর আমি এর নাম মারিয়াম রাখলাম, তার মা বলল। ওয়াইনি ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শয়তানির রাজীম, আর একে আর এর সন্তান সন্ততিকে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার স্মরণে রাখছি, তোমার পানহাতে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদরে গ্রহণ করলেন, তার রব অর্থাৎ ইমরানের যে স্ত্রী ছিল তার রব এই মেয়েকে সাদরে গ্রহণ করলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং উত্তম রূপে তার লালন পালনের ব্যবস্থা করলেন। বাইতুল মুকাদ্দাসে থাকবে, এখানে কার বাড়িতে থাকবে, কার লালন পালনে থাকবে, কে দেখাশোনা করবে, ওয়াকাফালাহা জাকারিয়া, এবং লালন পালনের দায়িত্ব চলে আসলো জাকারিয়া আলাইহিসসালামের উপর। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিসসালাম যখন যখন মেহরাবি অর্থাৎ ইবাদতের কক্ষে, যেই কক্ষে যেই রুমের মধ্যে মারিয়াম আলাইহিসসালাম থাকতেন, যখন ঢুকে দেখতেন যে কি অবস্থায় আছে দেখি মারিয়াম, তাফসীরের রিওয়ায়াত মোতাবেক জানা যায় মারিয়াম আলাইহিসসালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিয়াম আলাইহিসসালামের কক্ষে ঢুকতেন যে দেখি কি অবস্থায় আছে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন তার কাছে নতুন নতুন রিজিক পেতেন, ফলমূল পেতেন, এটা কে দিল। কালা ইয়া মারিয়াম, বলছেন হে মারিয়াম, আন্না লাকি হাজা, এটা কোথা থেকে আসলো তোমার জন্য। কালা, তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আমি তো জানি না, আমার ঘরে দেখি যে চলে আসে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান বিনা হিসাবে রিজিক দান করে থাকেন। জাকারিয়া আলাইহিস সালামের তখন খেয়াল হইল যে মারিয়ামকে যদি আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন তো আমার বার্ধক্যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেলে মেয়ে দিতে পারেন না, আমার তো কোনো ছেলে নাই নিঃসন্তান। আমি দোয়া করলেন হুনালিকা দা জাকারিয়া, তখনই দোয়া করলেন জাকারিয়া আলাইহিস সালাম রব্বাহু, নিজের রবের কাছে। কালা বলে রব্বে হে প্রতিপালক, হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমাকে পাক পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দোয়া, যাদের ছেলে মেয়ে নেই অথবা ছেলে মেয়ে আছে কিন্তু আরো ছেলে মেয়ে নেবেন, আর ছেলে মেয়ে নেবেন না কেন, যতদিন আল্লাহ দেবেন ছেলে মেয়ে নেবেন, এই দোয়া নেক সন্তানের জন্য করবেন, বরং যে ছেলেগুলি দুনিয়াতে এসে তাদের জন্য দোয়া করো। রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, নিশ্চয় আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী। ফানাদাতুল মালায়েকা, ফেরেশতাগণ জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন এমন এক সময় যেই সময় তিনি তার ইবাদতের কক্ষে নামাজ পড়ছিলেন, ইউসাল্লি ফিল মিহরাব। তাহলে বোঝা গেল যে আগের নবীরাও নামাজ পড়েছেন, নামাজ এত সুন্দর ইবাদত যে নবী রাসূলগণ আগের তারাও সালাত আদায় করেছেন। আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহিয়া, যে আল্লাহ পাক তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ শোনাচ্ছেন। মুসাদ্দিকাম বিকালিমাতি মিনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কালিমার বিশ্বাসী, আল্লাহর কালিমাকে বিশ্বাস করবে, ওয়া সাইয়্যিদান, এবং যিনি নেতা হবেন, ওয়া হাসুরান, আর যিনি গুনাহ হতে বিরত হবে, হাসুরান মানে যার কোন গুনাহর আশা আকাঙ্ক্ষা ছিল না, মনের কামনা বাসনা ছিল না, ওয়া নাবিয়্যান মিনাস সালেহিন, সৎকর্মশীলদের নবীও হবেন, নেক লোকদের অন্তর্ভুক্ত এবং নবীও হবেন। ভবিষ্যৎবাণী আল্লাহ পাক করে দিলেন যে জাকারিয়া তোমার পরে এই ইয়াহিয়া নবীও হবেন। কালা রব্বি আন্না ইয়াকুনা লি গোলাম, বললেন যে হে আল্লাহ কেমন করে আমার ছেলে হবে, ওয়াকাদ বালাগানি আল কিবার, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, ওয়া ইমরাতি আকির, আর আমার স্ত্রী বন্ধ্যা বাঝা স্ত্রী, কি করে হবে। কাল আল্লাহ বলেন কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করে থাকেন। কালা রব্বি জাল্লি আয়াহ, বললেন জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহ একটা তার কোন লক্ষণ বলে দাও যে বুঝতে পারবো যে আমার ছেলে হবে। কালা আয়াতুকা, তোমার নিদর্শন লক্ষণ হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, তিন দিন ধরে তুমি কথা বলতে পারবে না ইশারা ছাড়া, ইশারা ইঙ্গিতে কথা বলবে কিন্তু তোমার বাক শক্তি আমি হ্রাস করে দেব, তুমি কথা বলতে পারবে না। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, এবং তোমার রবকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল বিকাল
রবের তসবিহ পাঠ করতে থাকো, পবিত্রতা ঘোষণা করতে থাকো। তিন দিন ধরে সুস্থ থাকা সত্ত্বেও জাকারিয়া আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, শুধু ইশারা করছেন। এই লক্ষণে বুঝতে পারলেন যে আল্লাহ ফাকরাবুল আলমিন জাকারিয়া আলাইহিস সালামকে ছেলে দেবেন। আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে নেক সন্তান দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল ফি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 42 এ ইরশাদ করছেন মারইয়াম আলাইহাস সালামের ঘটনা সম্পর্কে, যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মানিত করেছিলেন তার বিশেষ নিয়ামত দিয়ে। মহান আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়াইদ কালাতিল মালায়েকাতু, হে মানুষ তোমরা স্মরণ করো ওই ঘটনাকে যখন ফেরেশতা বলেছিল মারিয়াম আলাইহাস সালামকে সম্বোধন করে, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন, সম্মান দিয়ে, নবুয়াত দিয়ে নয়, কারণ মহিলা জাতিকে আল্লাহ পাক কখনো নবী রাসূল করেননি। সেজন্য মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর খাস বান্দী হলেও তিনি নবী নন বা রাসূল নন। ওয়াতাহারাকে, এবং তোমাকে পবিত্রতা দান করেছেন, ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, এবং বিশ্বজাহানের সমস্ত নারী জাতির ওপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মনোনীত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফজিলত দিয়ে, সম্মান দিয়ে মনোনীত করেছেন, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে তার খাস কুদরতি ঈসা আলাইহিস সালামকে দান করে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মনোনীত করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন মারিয়াম আলাইহাস সালামকে সম্বোধন করে, ইয়া মারিয়াম উকনতি লি রব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিইন, হে মারিয়াম তোমার রবের অনুগত হয়ে যাও, তোমার রবের আনুগত্য করো, অর্থাৎ তার আদেশ নিষেধ মেনে চলো, ওয়াসজুদি এবং সিজদা করো, ওয়ারকাই মা রাকিইন আর রুকুকারীদের সঙ্গে হয়ে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন, এর একটি অর্থ হয় জামাত সহকারে নামাজ পড়া, যেমন সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন। আর এই আয়াতটি বা জামাত নামাজ পড়ার দলিল, যেটা এই উম্মতকে সম্বোধন করা হয়েছে সূরা বাকারার আয়াতে। আর এখানে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা নামাজি লোক তাদের সংসর্গ গ্রহণ করো, নামাজি মহিলা তাদের সাথে সম্পর্ক রাখো, নামাজি মানুষ, দিনদার মানুষ, ধার্মিক মানুষদের সাথে ওঠা বসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, যালিকা মিন আম্বাইল গায়বে নুহিহি ইলাইক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে এই সব যা এর আগে বর্ণনা করলাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মারিয়াম আলাইহাস সালাম সম্পর্কে, আর অন্যান্য বিষয়গুলি বর্ণনা করলাম, সেগুলি হচ্ছে গায়বের সংবাদ, যা চোখের আড়ালের সংবাদ, অদৃশ্যের সংবাদ। নুহি হে ইলাইক, হে নবী তোমার কাছে আমি ওহি করেছি। অমা কুনতা লাদাইহিম ইয়ুলকুনা আকলামাহুম,
যখন তারা কলম নিক্ষেপ করে কার ভাগ্যে জুটে এ বিষয়টি নির্ণয় করছিল, অমা কুন্তলা দেহিম, তখন তুমি তাদের নিকটে ছিলে না, তখন তুমি উপস্থিত ছিলে না। কি জন্য তারা কলম নিক্ষেপ করছিল? তারা কোরা করার জন্য, যে মারিয়াম আলাইহাস সালামের দেখাশোনা কে করবে। সকলে দাবি করছিল, অনেক লোকেই ছিল বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা বলছিল সকলে যে আমি মারিয়াম আলাইহাস সালামের দেখাশোনা করব, আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাদকে শেষ করার জন্য এই নিয়ম তাদেরকে বললেন যে তোমরা জাকারিয়া আলাইহাস সালামের মাধ্যমে যে তোমরা কোরা করো, অর্থাৎ নির্ণয় করো যে কার নাম উঠছে। আল্লাহ পাক বলছেন আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের দেখাশোনা কে করবে এই বিষয়ে। ওমা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, যখন তারা আপোষে বাদানুবাদ করছিল, তর্ক বিতর্ক করছিল এই বিষয় নিয়ে যে কে এর দেখাশোনা করবে, তখন ও হে নবী তাদের নিকটে তুমি ছিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে একটি বিষয় বর্ণনা করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে ছিলেন না যেই যুগে এই ঘটনাগুলি ঘটেছিল, মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা লালন পালনের ঘটনা এবং জাকারিয়া আলাইহিস সালামের যুগ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। তাহলে এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন, না অতীতে ছিলেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিলেন, না বর্তমানে আছেন, না কিয়ামত পর্যন্ত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির না। বিদআত পন্থীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তিনি অতীতও হাজির নাজির, আর তার যুগেও হাজির নাজির, যেখানে সেখানে। হাজির নাজির মানে যে কোনো জায়গায় উপস্থিত, আর সবকিছু তিনি দেখেন। হাজির মানে সব জায়গায় মৌজুদ, যে কোনো জায়গায় বিদ্যমান, আর নাজির মানে সবকিছু তিনি প্রত্যক্ষ করছেন। এই মতবাদটি হচ্ছে শিরকি মতবাদ, বড় শিরকি। আল্লাহ পাক ছাড়া কাউকে জ্ঞানের দিক দিয়ে হাজির বলা, এটি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিনও তার জ্ঞানের দিক দিয়ে হাজির আছেন, তার সত্তার দিক দিয়ে সর্বস্থানে তিনি হাজির নন, বরং তার সত্তার দিক দিয়ে তিনি আরো আজিমে রয়েছেন। আর কোন মানুষ সম্পর্কে, কোন নবী রাসূল সম্পর্কে বলা যে তিনি হাজির, এটি হচ্ছে বড় শিরক। এরকম নাজির সবকিছুই দেখছেন, আল্লাহ পাক ছাড়া কেউ সবকিছুই দেখে না। ফায়ানজুরা কাইফা তাআমালুন, আল্লাহ পাক বলেছেন তোমরা কেমন আমল করছো আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক একমাত্র দেখছেন, কিন্তু আল্লাহ ছাড়া কেউ দেখছে সারা বিশ্বের মানুষের অবস্থা, কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, কে পাপ করছে, এসব আল্লাহ ছাড়া কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, মারিয়াম আলাইহাস সালামকে সম্বোধন করে ফেরেশতাগণ বললেন হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটি বাক্যের, বে কালিমা, আল্লাহ পাক এমন একটি বাক্যের সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিশেষ আদেশের মাধ্যমে, বিশেষ একটি বাক্যের মাধ্যমে এমন এক ব্যক্তিকে সৃষ্টি করতে চান যেটা আল্লাহ পাক বলছেন ইসমহু, তার নাম হবে ঈসা ইবনু মারিয়াম, মারিয়াম আলাইহাস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কালিমা বলেছেন। আল্লাহর কালিমার অর্থ হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল আদেশে, বিশেষ হুকুমে কোন হয়ে যাও তিনি সৃষ্টি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব যে সিস্টেম তৈরি করেছেন, স্বামী স্ত্রীর মিলন, পুরুষ নারীর মিলন, আর তার মাধ্যমে ছেলে মেয়ে জন্মাবে, এর ব্যতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালামের পেটে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলছেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি ইহকালে পরকালে সম্মানিত, ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ইহকাল পরকালে সম্মানিত করেছেন। ওয়ামিনাল মুকাররাবিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 46 ইরশাদ করেছেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, এবং ঈসা আলাইহিস সালাম তার শিশু অবস্থায় দোলনায় কথা বলবেন মানুষের সাথে, ওয়া কাহলান, এবং বয়সপ্রাপ্ত হয়েও কথা বলবেন, ওয়া মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব ভবিষ্যৎবাণী করেছেন। ঈসা আলাইহিস সালামের এখন জন্ম হওয়ার সময়, জন্ম হতে যাচ্ছে, এখনো জন্ম হয়নি। আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে, তারপরে তিনি বাল্য জীবনে মায়ের কোলে দোলনায় কথা বলবেন, এবং বড় হয়েও কথা বলবেন তিনি, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন কালাত রব্বে আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন যে মারিয়াম আলাইহিস সালাম তখন বলে উঠল যে আমাকে আল্লাহ পাক ছেলে দেবেন, রব্বে আন্না ইয়াকুনু লি ওয়ালাদ,
হে প্রতিপালক আমার কি করে পুত্র হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি, না বৈধভাবে স্পর্শ করেছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আর না অবৈধ সম্পর্ক আমার সাথে কারো হয়েছে। যেমন আল্লাহ ফাকরম সুরে মারিয়াম বলেছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুম ওয়ালাম আকু বাগিয়া, না হালালভাবে বিবাহের মাধ্যমে কেউ আমাকে স্পর্শ করেছে কোনো পুরুষ আর না আমি অসৎ চরিত্রে ছিলাম, তাহলে কি করে আমার ছেলে জন্মাবে। আল্লাহ পাক বলেন কালা কাজালিকি, এইভাবে এমনিতে আল্লাহ পাক রব্বুল বিনা কোনো মাধ্যমে আল্লাহ পাক দেবেন। ইখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান তাই সৃষ্টি করেন। ইযা কাদা আমরান, আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তার উদ্দেশ্যে বলেন যে কোন হয়ে যাও, সুতরাং তা হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিতাবের শিক্ষা দান করবেন এবং হিকমত দান করবেন, তাকে আল্লাহ পাক দিনের দাওয়াতের কৌশল দান করবেন, তাকে প্রজ্ঞা দান করবেন, ওয়াত তাওরাত ওয়াল ইনজিল তাওরাত এবং ইনজিলেরও জ্ঞান দান করবেন, এবং তাকে রাসূল করে প্রেরণ করবেন বনি ইসরাঈল গোত্রের জন্য। যখন তাকে রাসূল করে প্রেরণ করবেন তখন তিনি বলবেন আন্নী কাদ জিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, মুজিজা নিয়ে এসেছি, যা তোমরা দেখবে এবং তোমরা আমাকে সত্য বলে মেনে নিবে। একটি মুজিজা আল্লাহ পাক উল্লেখ করেছেন আন্নী আখলুকু লাকুম মিন আত-তিনি কাহাইয়াতি আত-তায়র, আমি তোমাদের জন্য মাটি দিয়ে মাটি সেনে তা থেকে পাখির রূপে গঠন করব, ফানফুখু ফিহি অতঃপর তাতে আমি ফুৎকার দেব, ফায়াকুনু তায়রান বিইযনিল্লাহ, তারপরে সেটা আল্লাহর অনুমতিক্রমে পাখিতে পরিণত হবে, জীবন্ত আর উড়ে যাবে। আরেকটি মুজিজা তিনি বললেন ওয়া উবরিউল আকমাহা, আর জন্মান্ধকে আমি সুস্থ করে দেব, মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে তাকে আমি সুস্থ করে দেব, আকমাহ ওয়াল আবরাস, এবং কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করে দেব, ওয়া উহিল মাউতা, আর মৃত মানুষকেও আমি জীবিত করে দেব, বিইযনিল্লাহ, কিন্তু আমার ক্ষমতায় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক যখন তৌফিক দেবেন। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, আর তোমাদেরকে আমি গায়েবের সংবাদ দিতে পারবো, তোমাদেরকে বলে দিতে পারবো যে তোমরা কি খাচ্ছ বাড়িতে, ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, আর বাড়িতে তোমরা কি সঞ্চিত করে রাখছো, বাড়িতে কি রেখেছো কি খেয়েছো, ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম, এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 50 ইরশাদ করেছেন ও মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদেরকে যে আমি আমার পূর্বে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী, তার সত্যতার আমি সমর্থনে এসেছি। ওয়ালি উহিল্লা লাকুম বাযাল্লাযী হুররিমা আলাইকুম, এবং তোমাদের উপর যে সব কিছু হারাম করা হয়েছে তার মধ্য থেকে কিছু আমি হালাল করব, যেগুলি হালাল কিন্তু ইহুদিদের বদাচরণের জন্য তাদের উপর হারাম করা হয়েছিল সেগুলিকে তোমাদের জন্য হালাল ঘোষণা করব আল্লাহর পক্ষ থেকে। ওয়াজিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, আর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য আমি নিদর্শন নিয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহ রব্বি ওয়া রাব্বুকুম ফাআবুদূহু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক, সুতরাং একমাত্র তারই ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছে ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরায়েলদের কাছে আসলেন এবং তারা ছিল ইহুদি, তাদের থেকে কুফরির অনুভব করলেন যে এরা অস্বীকার করে দিবে, এরা আমাকে মানবে না, এরা শত্রুতা করছে, বরং এরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম এই বনী ইসরায়েলদের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে কুফরির অনুভব করলেন, আশঙ্কা করলেন, তখন সাহায্য চাইলেন তার সাথী সঙ্গীদের কাছে যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, তার জীবদ্দশায়, তাদেরকে হাওয়ারি বলা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীগণ যারা তার সংসর্গ পেয়েছিলেন এবং তা দিয়ে ধন্য হয়েছিলেন, তাদেরকে সাহাবায়ে কিরাম বলা হয়, সাহাবা বলা হয়, বা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আল্লাহ পাক বলছেন যে ঈসা আলাইহিস সালাম তখন বললেন মান আনসারি ইলাল্লাহ, আমার আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে কে সাহায্য করবে। কাল আল হাওয়ারিউন, তার হাওয়ারি তার সাথী সঙ্গীগণ বললেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী,
আল্লাহর দিনে সাহায্যকারী, আল্লাহর নবীর সাহায্যকারী আমরা। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি। ওয়াশহাদ, এবং হে নবী আপনি সাক্ষী থাকুন, বে আন্না মুসলিমুন, যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম, আমরা ইসলাম কবুল করেছি। তারপরে তারা এই দোয়া পড়লেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা আশ-শাহিদিন। হে আমাদের প্রতিপালক, আমান্না বিমা আনজালত, তুমি যা নাজিল করেছো তার প্রতি ইমান নিয়ে এসেছি। ওয়াত্তাবানা রাসূলা, এবং রাসূলের আমরা অনুসরণ করেছি। ফাকতুবনা মা আশ-শাহিদিন, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদাতাদের মধ্যে লিখে নাও, তাদের নথিভুক্ত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এই ইহুদিরা বনি ইসরায়েলরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেছিলেন, উত্তম কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশলীদের সর্বোত্তম, সবচাইতে উত্তম কৌশল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন, অর্থাৎ যারা ষড়যন্ত্র করে, যারা খারাপ আচরণ করে, তাদেরকে আযাব তার দিয়ে থাকেন, তার শাস্তি দিয়ে থাকেন, তার যে যথাযোগ্য যে হক রয়েছে তা দিয়ে থাকেন। এ হচ্ছে আল্লাহ ফাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাকারার শব্দের অর্থ। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু ওয়া জাআইলুল লাযিনা ত্বাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ পাক বলেছিলেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিসসালামের যখন শত্রু খুব বেশি হয়ে গেল, ইহুদিরা চরম শত্রুতা করতে লাগলো, তখন আল্লাহ পাক বললেন যে হে ঈসা, তোমাকে তাদের কাছে অসহায় করে ছেড়ে দেব না, ইন্নী মুতাওয়াফিকা, তোমাকে আমি গ্রহণ করব। মুতাওয়াফিকা মানে মৃত্যুদান করা হয়, আর মুতাওয়াফিকা যেহেতু ঈসা আলাইহিসসালামের তখন মৃত্যু হয়নি, সুতরাং গ্রহণ কর আল্লাহ পাক, অর্থাৎ আমি তোমাকে উঠিয়ে নেব। আল্লাহ পাক বলছেন, ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা, স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছেন হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, তোমাকে আমি গ্রহণ করে নেব, অর্থাৎ তোমাকে আমি আকাশে উঠিয়ে নেব আমার হেফাজতে। এই ওয়াফাতের মুতাওয়াফির দুটি অর্থ হয়, একটি হচ্ছে গ্রহণ করে নেওয়া, আর আরেকটি হচ্ছে মৃত্যুদান করা। যেহেতু যাকে মৃত্যুদান করা হয় তারও আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করে থাকেন। ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার নিকটে তোমাকে উঠিয়ে নেব। ওয়া মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু, আর ওই সব লোকদের থেকে তোমাকে পাক পবিত্র করে নেব যারা কুফরি করেছে, অর্থাৎ ইহুদিদের থেকে। ওয়া জাআইলুল লাযিনা ত্বাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত যারা তোমার অনুসরণ করবে তাদেরকে সম্মানিত করব ওই সব লোকদের উপর যারা কুফরি করবে, অর্থাৎ যারা কাফের হয়েছে, ইহুদি এবং অন্য অন্যরা, এমনকি যারা খ্রিস্টান নাসারা, যারা কুফরি করেছে, ত্রিত্ববাদে বিশ্বাসী হয়েছে, ঈসা আলাইহিস সালামে নিয়ে আসা দিনকে বিকৃত করে দিয়েছে, তাদের ওপর ওই সব লোকদেরকে সম্মানিত করব যারা তোমার অনুসরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী কারা? এই আয়াতটিকে অনেকে বিভ্রান্ত করার জন্য মানুষের সামনে পেশ করে থাকে, যে আল্লাহ পাক বলেছেন যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে তাদেরকে সম্মানিত করবেন অস্বীকারীদের উপর, কাফেরদের উপর। আর ঈসা আলাইহিস সালামের অনুসারীর অপব্যাখ্যা তারা করেছে, ঈসা আলাইহিস সালামের অনুসারী মানে যারা নাসারা, যারা খ্রিস্টান। সুতরাং খ্রিস্টানরা যে আজকাল সায়েন্স টেকনোলজির উন্নতি করেছে, এরা যে অনেক আগে বেড়ে আছে, এরা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এটি মিথ্যা কথা, এটি হচ্ছে এক রকমের গুমরাহি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা হে নবী ঈসা তোমার সত্যিকার অর্থে অনুসরণ করবে তাদেরকে সম্মানিত করব ওই সব লোকদের ওপর যারা কুফরি করেছে। ইহুদিদের কুফরি হোক, যে ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান বলে আখ্যায়িত করেছে এবং তার নবুয়াতকে রিসালাতকে অস্বীকার করেছে তারাই হোক, অথবা যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণের মিথ্যা দাবিদার কিন্তু তারা ত্রিত্ববাদে বিশ্বাসী হয়েছে, এক আল্লাহর জায়গায় তিন ইলাহ সাব্যস্ত করেছে, এবং ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহর জায়গায় আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, আল্লাহ পাকের বান্দা না বলে, আল্লাহ পাকের গোলাম না বলে, তারা আব্দুল্লাহকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র সাব্যস্ত করে কুফরি করেছে। এই দুই রকমের কাফের এতে সামিল, তাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন ওই সব মুমিনদেরকে, অর্থাৎ এই উম্মতের মুমিনদেরকে, যাদের মাঝে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন এবং কোরআন এবং হাদিস দিয়ে তিনি বিচার করবেন, দেশ শাসন করবেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে, ফাআহকুম বাইনাকুম, তোমাদের মাঝে আমি ফয়সালা করব, ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যেসব ব্যাপারে তোমরা মতভেদ করছিলে।
আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ফামাল লাযিনা কাফারু, সুতরাং যারা কুফরি করবে, ফাউআযযিবুহুম আযাবান শাদীদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদেরকে ইহকাল পরকালে আমি কঠোর শাস্তি দেব, ওমালাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়াম্মাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুয়াফফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মগুলি করবে তাদেরকে আমি পূর্ণ মাত্রায় উত্তম প্রতিদান দেব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন যালিকা নাতুলু আলাইকা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম, কথা হচ্ছে যে এসব যে রয়েছে এগুলি আল্লাহ পাকের আয়াত যা আমি পাঠ করে শোনাচ্ছি, এসব যে নাতুলু আলাইকা মিনাল আয়াত, এসব আয়াত তোমার উপর পাঠ করে শোনাচ্ছি হে নবী, ওয়া যিকরিল হাকীম, এবং জ্ঞানগর্ভ, এগুলি হচ্ছে উপদেশ, যিকরুল হাকীম অর্থাৎ জ্ঞানগর্ব উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ পাকের নিকট কামাসাল আদম, আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের সৃষ্টির বিষয়টি আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়ের মতো, কেমন করে আল্লাহ বলছেন খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মাটি থেকে, অর্থাৎ তার যে দৈহিক গঠনটা রয়েছে মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন, তারপরে বললেন সম্বোধন করে কোন তুমি মানুষ হয়ে যাও, আত্মা সঞ্চারিত হইল, ফায়াকুন, সে মানুষ রূপে দাঁড়িয়ে গেল এবং চলাফেরা শুরু করল। এইরকমই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন আদেশ করেছেন, তার মায়ের পেটে তিনি জন্ম নিয়েছেন এবং পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক বলছেন আল হাক্কু মির রব্বিক, হে নবী চিরসত্য তোমার পক্ষ থেকে আগত হয়েছে, ফালা তাকুম মিনাল মুমতারিন, সুতরাং যারা সন্দেহ পোষণকারী তাদের দলভুক্ত আপনি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলা নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের সাথে মোবাহালার যে চ্যালেঞ্জ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা উল্লেখ করেছেন। নাজরান সৌদি আরবের একটি শহরের নাম বা একটি এলাকার নাম। এই এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অধিকাংশ খ্রিস্টান বাস করত। এরা নবী সাল্লামের কাছে মদিনায় প্রতিনিধি দল তাদের আসলো, আসার পরে দিন সম্পর্কে কথাবার্তা বলল, তাদেরকে নবী সাল্লাম ইসলাম সম্পর্কে ভালো করে বুঝালেন, কিন্তু তারা মানতে রাজি হলো না। যখন ইসলাম কবুল করতে রাজি হলো না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা যদি হক পথে হও তাহলে দোয়া করো যে আল্লাহ যারা হক পথে আছে তাদেরকে সম্মানিত করো, আর যারা না হক পথে অন্যায় পথে আছে তাদেরকে ধ্বংস করো, আর আমরা যদি হক পথে থাকি তো আমরা দোয়া করব যে আল্লাহ যারা সত্য পথে রয়েছে তাদেরকে সম্মানিত করো, আর যারা বাতিল পন্থা রয়েছে তাদেরকে সর্বনাশ করো। এর নাম হচ্ছে মুবাহালা। দুই দলে মতভেদ রয়েছে, দুই দলের প্রত্যেক দল আল্লাহর কাছে বদ্ধ করবে যে যারা বাতিল পন্থী তাদেরকে ধ্বংস করে দাও, একে মুবাহালা বলা হয়। আল্লাহ পাক বলছেন ফামান হাজ্জাকা ফীহে, যদি কেউ তোমার সাথে তর্কে জড়িত হয়, মিম্বাদে মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে, অর্থাৎ নবুয়ত রিসালাত আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে, ফাকুল, তাহলে তাকে জানিয়ে দাও, তাআলাও এসো, নাদু আবনাআনা ওয়া আবনাআকুম। এই যে মুবাহালাতে বদ্ধ করার যেটা তরিকা রয়েছে সেটা হচ্ছে যে দুই দলে নিজে এবং নিজের পরিবার, নিজের ছেলে মেয়েকে নিয়ে হাজির হবে, আর সকলে নিজের নিজের ওপর বদ্ধ করবে যে আমরা যদি বাতিল পন্থী হয় তো আল্লাহ পাক আমাদেরকে যেন ধ্বংস করে দেন। তা আল্লাহ পাক বলছেন হে নবী তুমি তাদেরকে বলো এসো, আমরা আমাদের ছেলেদেরকে ডাকি, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আবনা আকুম অনিসা আনা অনিসা আকুম, আমরা আমাদের স্ত্রীদেরকে ডাকি, আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে ডাকো, ওয়ানফুসানা ওয়ানফুসানা, আমরা নিজেদেরকে হাজির করি, তোমরা নিজেদেরকে হাজির করো, সম্মানব তাহেল, তারপরে আমরা মুবাহালা করি। শরীয়তের পরিভাষা মুবাহালা, আল্লাহ পাক বলছেন সম্মানব তাহেল, অতঃপর আমরা মুবাহালা করি, একে অপরের উপর বদদোয়া দিই যে আল্লাহ যারা বাতিল পন্থী তাদেরকে সর্বনাশ করো, ফান্নাজ আল্লাহ আনাতাল্লাহ আল কাযিম, সুতরাং আমরা মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপের দোয়া করব। ইন্না হাযা লাহু আল কাসাসুল হক, আল্লাহ পাক বলছেন এইসব হচ্ছে সত্য ঘটনা। কোরআনে কারীমে যেসব আল্লাহ বর্ণনা করেছেন তা হচ্ছে সত্য ঘটনা। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া ইন্নাল্লাহ লাহুল আজিজুল হাকিম, এবং নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী প্রজ্ঞাময়। ফা ইন তাওয়াল্লাহ ফা ইন্নাল্লাহ আলিমুম বিল মুফসিদিন, আর তারা যদি ফিরে যায় তারপরে মানতে রাজি না হয়,
ফাইনাল্লাহ আলিমুম বিল মুফসিদিন, তাহলে বিপর্যয়কারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা তাদের সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন, আর গোমরা পথভ্রষ্টদের পথ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ ফাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল ফি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ ফাক রব্বুল আলমিন সুরে আলে ইমরানের আয়াত নম্বর 64-তে এরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে তুমি আহলি কিতাবদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে বলে দাও, তাদেরকে ঘোষণা করে দাও তাদের মাঝে, তোমরা এমন একটি বিষয়ের ওপর চলে আসো যেটি মৌলিক বিষয়, যে বিষয় সম্পর্কে আমরা একমত হইতে পারি, আর তা হচ্ছে আল্লাহর একত্ব, তৌহিদ। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, যেমন তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রেজিক দাতা, তেমন একমাত্র তাঁর আমরা ইবাদত বন্দেগী করব, আর কারো ইবাদত বন্দেগী করব না। এবং একে অপরকে আমরা রব হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করব না, আইন রচনাকারী হিসাবে গ্রহণ করব না, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানব না। এ কথা যদি তারা মেনে নেয় তাহলে তো ভালোই কথা, আর তারা যদি ফিরে যায় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে তোমরা সাক্ষী থাকো যে তোমাদের কাছে সত্য কথা পৌঁছে দিয়েছি। এবং মৌলিক বিষয় যেটি, যে বিষয়টি নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্বের দাওয়াত। সমস্ত আম্বিয়া রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন, যদি না আসো তাহলে সাক্ষী থাকো যে আমরা মুসলিম, তোমরা অস্বীকারী কিন্তু আমরা মুসলিম। আল্লাহ পাক বলছেন হে নবী বলে দাও, কুলিয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, তাআলা ইলা কালিমা, এমন একটি বাক্যের দিকে চলে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, আমরা সমানভাবে এর অধিকার রাখি এবং সমানভাবে আমরা মানতে রাজি। সমস্ত নবী রাসূলগণের এটি ছিল আহ্বান, তা হচ্ছে আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, তার সাথে কাউকে শরীক করব না কোনো কিছুতে, আল্লাহকে বাদ দিয়ে আমাদের এক অপরকে পৃষ্ঠপোষক হিসাবে, আইন বিধানদাতা হিসাবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, ফাকুলু শাহাদু, তাহলে হে নবী ফাকুলু, তোমরা বলো, ইশহাদু, সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, আমরা এই দিন এই তৌহিদ মেনে নিয়েছি। ইয়া আহলাল কিতাব, আল্লাহ পাক বলছেন যে হে আহলি কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি আফালা তাআকিলুন। আহলি কিতাব ইহুদি নাসারারা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরা বলতো যে ইহুদি ছিলেন, আর নাসারারা বলতো যে তিনি আমাদের মতই নাসারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটি আশ্চর্যের কথা, কেমন করে তোমরা এই তর্কে জড়িত হচ্ছো আর বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তাওরাত ইনজিল নাযিল হয়েছে। তাহলে তোমরা তো এসেছো পরে, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের অনেক আগে এসেছেন, তাহলে তিনি কি করে ইহুদি বা নাসারা হলেন? আল্লাহ পাক বলছেন ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কেন বিতর্কে জড়িত হচ্ছ? ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, অথচ তাওরাত এবং ইনজিল তারপরে নাজিল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের অনেক পরে নাজিল হয়েছে, তাহলে তিনি ইহুদি কি করে হতে পারেন? না, তাওরাত নাজিল হওয়ার আগেই তিনি ইহুদি হয়ে গেছেন, ইনজিল নাজিল হওয়ার আগেই তিনি খ্রিস্টান হয়ে গেছেন, কেমন করে তা হতে পারে? তোমাদের এসব মিথ্যা কথা, আফালা তাআকিলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না, তোমাদের বোধ শক্তি নেই? আল্লাহ পাক তারপরে বলছেন হা আনতুম হাউলাই হাজাজতু ফিমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন। তোমরা তো এই লোকেরাই, হাজাজতু ফিমা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের জ্ঞান আছে সে সম্পর্কেও তর্ক করছো, ফালেমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই সে সম্পর্কে কি করে তর্কে জড়িত হচ্ছ? ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহই ভালো জানেন আর তোমরা কিছুই জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, যে দাবি ছিল ইহুদি নাসারাদের আল্লাহ পাক তার খণ্ডন করে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না
আর খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, তবে তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলিম ছিলেন, আত্মসমর্পণকারী ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর আরবের মুশরিকরা মক্কার কুরাইশরা তারা ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দিত তাদের বাতিল ধর্মের ব্যাপারে, আর বলতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরই ধর্মে ছিলেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আল্লাহ তাদের খণ্ডন করেছেন। তাহলে এখানে তিনটি বাতিল মতবাদে আল্লাহ পাক খণ্ডন করে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকও ছিলেন না হে আরবের মুশরিকরা পুত্তলিকরা, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না হে ইহুদিরা, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না হে খ্রিস্টানরা। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছে ইন্না আউলান নাসি বি ইব্রাহিম আল্লাযিনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালামের মানব জাতির মধ্যে সবচাইতে নিকটবর্তী মানুষ হচ্ছে ল্লাযিনা ইত্তাবাউ, ওই সব লোকেরা যারা তার সত্যিকার অর্থে অনুসরণ করেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যারা সত্যিকার অর্থে অনুসারী তারা সবচাইতে নিকটবর্তী লোক। ওয়াহাযান নবী, এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি গাঢ় সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কারণ এই দিনগুলির উৎস হচ্ছে একটি, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহী। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছে অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং এই উম্মতের মুমিন মুসলিমরা সবচাইতে নিকটবর্তী এবং ঘনিষ্ঠ সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াদ্দা তায়ফাতু মিন আহলিল কিতাব লাউ ইয়ুদিল্লুনাকুম মা ইয়ুদিল্লুনা ইল্লা আনফুসাহুম মা ইয়াশুরুন, আহলি কিতাবদের এক দল পছন্দ করে, আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে, লাউ ইয়ুদিল্লুনাকুম, যে তারা যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তাহলে যে কোনো বাতিল পন্থী মতবাদের আল্লাহ পাক চরিত্র তুলে ধরেছেন যে তারা চায় যে তাদের মতো তোমরা হয়ে যাও, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাই। ওমা ইয়ুদিল্লুনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকে পথভ্রষ্ট করছে, নিজেরা নিজেদেরই ক্ষতি করছে, অমায়া শরণ, এবং তারা উপলব্ধি করতে পারছে না। আল্লাহ পাক তারপরে বলছেন ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, মহান আল্লাহ বলছেন হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করছো, কোরআনে করিমের আয়াতকে অস্বীকার করছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে মুজিজাগুলি দিয়েছেন যেগুলি সৃষ্টিগত আয়াত নিদর্শন, সেগুলিকে তোমরা অস্বীকার করছো, প্রত্যাখ্যান করছো, ওয়ান্তুম তাশহাদুন, অথচ প্রত্যক্ষ করছো, প্রত্যক্ষ করছো তোমাদের কিতাবে তার ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার চরিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারছো সেসব লক্ষণ, কোরআনে করিমের আয়াত শুনে তোমরা বুঝতে পারছো, তারপরেও তোমরা অস্বীকার করছো। ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুন আল হাক বিল বাতিল ওয়া তাকতুমুন আল হাক ওয়া আনতুম তাআলামুন, হে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে, হককে বাতিলের সাথে কেন মিশ্রিত করছো, একাকার কেন করে দিচ্ছ, অর্থাৎ তোমুন আল হক, আর সত্যকে তোমরা গোপন রাখছো, তোমাদের কিতাবে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলি কেন খুলে খুলে বর্ণনা করো না জাতির জন্য, যাতে জাতিরা স্বেচ্ছায় যদি ভালো কাজের দিকে আগ্রহী হয় তাহলে তারা জানতে পারে, তারা যদি ইসলামের দিকে এগিয়ে আসার জন্য আগ্রহী হয় তাহলে তাদের কাছে সঠিক জ্ঞান আসতে পারে, কেন তোমরা লুকিয়ে রাখছো, ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা জানছো। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকালাত তায়ফাতু মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলাল লাযীনা আমানু ওয়া জাহান নাহারি ওয়াকফুরু আখিরা লাআল্লাহুম ইয়ারজিউন, আহলি কিতাবদের ইহুদিদের একটি দুষ্ট জাতির কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে আহলি কিতাবদের এক দল বলতো আপোষে তারা তাদের সাথী সঙ্গীদেরকে যে এক কাজ করো, মুসলিমদের যে ধর্ম আছে, দীন ইসলাম আছে, এর ক্ষয়ক্ষতি করার জন্য এবং তাদের কে বিচলিত করার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য এক কাজ করো, সকালবেলা মুসলিম হয়ে যাও আর সন্ধ্যাবেলা বিকেল যখন হবে তখন মুরতাদ হয়ে যাও। তাহলে অনেক লোক যারা নতুন নতুন মুসলিম হচ্ছে তারা বিভ্রান্তির শিকার হবে, যার এরা তো আহলে কিতাব, এদের কাছে তাওরাত ইনজিলের জ্ঞান আছে, এরা সকালে ইসলাম গ্রহণ করেছিল, কালকে ইসলাম গ্রহণ করেছিল, আজকে আবার ছেড়ে দিয়েছে, তার মানে নিশ্চয় কোনো ব্যাপার আছে, কোনো ত্রুটি আছে যেগুলি আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। এইভাবে ধোকা দেওয়ার চেষ্টা করো, আপোষে তারা একে অপরকে খারাপ পরামর্শ দিত। আল্লাহ পাক বলছেন আহলে কিতাবদের একদল বলতো আমিনু বিল্লাযী উনজিলা আলাল লাযীনা আমানু, মুমিন মুসলিমদের উপর যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান তোমরা নিয়ে আসো, ওয়া জাহান্নাহার, দিনের এক সময়ে, ওয়াকফুরু আখিরাহু, দিনের শুরুতে সকালবেলা ঈমান নিয়ে আসো, ওয়াকফুরু আখিরাহু, দিনের শেষে অস্বীকার করে দাও, কুফরি করে দাও, ছেড়ে দাও, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করছে তারাও ফিরে আসে। কি দুষ্টামি তাদের অন্তরে ছিল। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, আরো বলতো এই আহলে কিতাব ইহুদিরা যে তোমরা বিশ্বাস করবে না,
তবে কাকে বিশ্বাস করবে? ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, তোমাদের ধর্মের যারা অনুসরণ করবে, তোমাদের পথে যারা আসবে তাদের অনুসরণ করবে এবং তাদের কথা বিশ্বাস করবে। তাহলে মুসলিমদের কথা বিশ্বাস করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বিশ্বাস করবে না। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই সঠিক দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিক নির্দেশনা। সঠিক পথ হচ্ছে আল্লাহ পাক যেই পথ দেখেছেন সেই পথ, দিনে ইসলামের পথ। ইন্না দিনা ইন্নাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম। আইয়ুতা আহাদুম ইসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওই ইহুদীদের কথা যে আইয়ুতা আহাদুম ইসলামা উতিতুম, তোমাদেরকে যা দেওয়া হয়েছে অর্থাৎ বনী ইসরায়েলদের মধ্যে, তাহলে এটা হচ্ছে ইহুদীদের কথা। ওই ইহুদীরা বলতো যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে নবুয়াত রিসালাত দেওয়া হয়েছে তোমাদের বংশে, তা অন্য কাউকে দেওয়া হবে? মুহাম্মদকে দেওয়া হবে ইসমাইল গোত্রে? আও ইউহাজ্জুকুম ইনদা রব্বিকুম, অথবা তারা তোমাদের প্রতিপালকের সামনে কোন দলিল প্রমাণ পেশ করবে তোমাদের বিরুদ্ধে? না, এইরকম সুযোগ দিও না। কুল ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ, হে নবী বলে দাও, নিশ্চয় অনুগ্রহ একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ দান করেন। তোমরা এই হিংসা করিও না, আর হিংসা করে অস্বীকার করিও না। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, আল্লাহ পাক ইসমাইল গোত্রে শেষ নবীকে প্রেরণ করেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছাধীন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যশালী এবং সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ দয়া দিয়ে বিশিষ্ট করেন। আল্লাহু যুল ফাযলিল আযীম, এবং আল্লাহ পাক মহা অনুগ্রহকারী বা মহান কল্যাণের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 75, আমিন আহলিল কিতাব মান ইন তামানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইক, আমিনহুম মান ইন তামানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা, ذلك بانهم قالوا ليس علينا في الاميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন আহলে কিতাবদের দুই শ্রেণীর মানুষের কথা। এক শ্রেণীর মানুষ যাদের আদান প্রদানের সম্পর্ক ভালো, যাদের চরিত্র ভালো, তাদের কথা উল্লেখ করেছেন, যারা বিশ্বস্ত, যারা আমানতের খেয়াল রাখে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা অত্যন্ত বিশ্বাসঘাতক, যারা সামান্য যদি সুযোগ পায় তাহলে তারা বিশ্বাসঘাতকতা করবে। মহান আল্লাহ বলছেন, অমিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে কতক মানুষ রয়েছে, মান ইনতা আমানহু, তাকে যদি আমানত দাও, তার কাছে কোনো কিছু ধন সম্পদ রাখো, বিকিনতার স্বর্ণ স্তূপ গচ্ছিত, স্বর্ণ স্তূপ গচ্ছিত করে যদি তার কাছে আমানত রাখো যে তোমার কাছে এই স্বর্ণ রাখলাম, ইউয়াদ্দি হেলিক, তারপরেও তা ফিরিয়ে দেবে, আমানতের সাথে ফিরিয়ে দেবে। অমিনহুম মান ইনতা আমানহু বিদিনার, আর তাদের মধ্যে এমনও বিশ্বাসঘাতক রয়েছে যে তাকে যদি আমানত দাও একটি স্বর্ণ মুদ্রা, বিদিনার, একটি দিনার, একটি স্বর্ণ মুদ্রা, লা ইউয়াদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা, তো হে নবী তোমাকে তা ফিরিয়ে দেবে না, একটি দিনারও ফিরিয়ে দেবে না, খেয়ানত করে নেবে, তবে যদি তুমি তাদের পিছে লেগে থাকো, তাদের পিছে লেগে থাকো, এবং যদি বাধ্য হয় দিতে তাহলে দিতে পারে, এত বিশ্বাসঘাতক। যাহালিকা বিআন্নাহুম কালু, কারণ এদের চরিত্র হচ্ছে যে তারা বলেছিল, তাদের ধ্যান ধারণা হচ্ছে ভুল, তাদের ধারণা যে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা আরবদেরকে যারা আহলি কিতাব ছিল না, আহলি কিতাব ছাড়া ইহুদি নাসারা ছাড়া অন্যদেরকে উম্মি বলত, নিরক্ষরেরা, মক্কার মুশরিকদেরকে, মদিনা মুশরিকদেরকে তারা উম্মি বলতো আরবদেরকে, আর এই নিরক্ষরদের কোনো মূল্য নেই সমাজে আহলি কিতাবদের কাছে, সুতরাং তাদের ধন সম্পদ আমাদের জন্য ভক্ষণ করা জায়েজ, তাদের টাকা পয়সা যদি আমাদের কাছে জমা থাকে আর সেটা যদি বেমানি করি কোনো পাপ হবে না, এইরকম ভ্রান্ত ধারণা ছিল, যার ফলে তারা সুযোগ পেলে একটি টাকা পেলেও তারা বেমানি করত। আজকে এক শ্রেণীর মানুষরা এইরকম বিভ্রান্তিকর ফতোয়া দিয়েছে যে দারুল হার্ব এটা হচ্ছে এখানে সুদ জায়েজ হয়ে যাবে, সুতরাং যারা অমুসলিম রয়েছে তাদের কাছ থেকে সুদ খাওয়া জায়েজ হয়ে যাবে, এইরকম ফতোয়া যারা দিয়েছে তারা এই ইহুদিদের চরিত্র গ্রহণ করেছে। না, সুদ মুসলিমের কাছ থেকে কেউ খাক অথবা অমুসলিমের কাছ থেকে খাক, দারুল ইসলামে খাক আর দারুল হারবে খাক, যেখানে হোক না কেন, সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জন্যই তারা খেয়ানত করত, আর একটি টাকাও তাদের কাছে রাখলে দিতে চাইতো না। কালু, তারা বলেছিল, লাইসা আলাইনা ফিল উম্মিনা সাবিল, আমাদের ব্যাপারে নিরক্ষরদের কোনো রাস্তা নেই, অর্থাৎ নিরক্ষররা আমাদের ব্যাপারে কোনো কিছু দাবি দাবা করতে পারবে না, নিরক্ষরদের ব্যাপারে আমাদের কোনো দায়ী দায়িত্ব নেই।
আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। অর্থাৎ হালাল তাদের ধন সম্পদ, তাদের ধন সম্পদ যখন হালাল তাহলে এই আমানত খেয়ানত করলে কোনো অসুবিধা নেই। ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিব, এরা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলতো জেনে শুনে। ওয়াহুম ইয়ালামুন, আল্লাহ পাক বলছেন বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ তবে শুনে রাখো যারা আমার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করবে, আল্লাহ পাকের ইবাদত বন্দী করবে, ওয়াত্তাকা এবং সংযত জীবন যাপন করবে, ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযত মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাযিনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ ফাকর বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতি এবং তাদের শপথের বিনিময়ে তুচ্ছ মূল্যের জিনিস ক্রয় করে, আল্লাহ পাকের ওয়াদাকে নষ্ট করে, আল্লাহ পাকের সাথে যে চুক্তি করেছে চুক্তি ভঙ্গ করে, আর তারা শপথ করে, শপথ করে তুচ্ছ মূল্যের বস্তু তারা ক্রয় করে, অর্থাৎ তুচ্ছ দুনিয়া হাসিল করার চেষ্টা করে। এই কথাটি অত্যন্ত ব্যাপক। এক তো আল্লাহ ফাকর রব্বুল আলমিনের প্রতিশ্রুতি অর্থাৎ আল্লাহ ফাকর রব্বুল আলমের দিনকে ছেড়ে দিয়ে দুনিয়াকে পয়সাকে নেতৃত্বকে প্রাধান্য দেয়, আর শপথকে অর্থাৎ তারা কসম করে দুনিয়া হাসিল করে, মিথ্যা কসম করে দুনিয়া হাসিল করে। যেমন অনেক ব্যবসায়ীরা রয়েছে এই ক্ষেত্রে তাদের উদাহরণ দেওয়া যেতে পারে, যে ব্যবসা মিথ্যা কসম করে বলে যে আল্লাহর কসম করে বলছে এক পয়সা লাভ নেই, আল্লাহর কসম করে বলছি ভাই আপনার কাছে লাভ নিলাম না, আপনাকে দামে দামে দিয়ে দিলাম, যেই দামে কেনা সেই দামে দিয়ে দিলাম। এদের সম্পর্কে আয়াত প্রযোজ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা বলেছেন। নিজের কসম শপথ, আল্লাহ পাকের শপথ করবে, শপথ করে এই তুচ্ছ মূল্যের দুনিয়ার দু চার পয়সাকে ক্রয় করবে, দু চার পয়সা হাসিল করবে, এরকম কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি অঙ্গীকারকে নষ্ট করবে, নষ্ট করে দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার কোন স্বার্থ হাসিল করবে, এরকম কাজ যারা করবে আল্লাহ পাক বলছেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, এসব লোকেরা তো তারা যাদের পরকালে কোনো অংশ নেই, আল্লাহ কিছুই দেবেন না, জাহান্নাম ছাড়া কোনো নিয়ামত দেবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, এবং তাদের দিকে আল্লাহ পাক দৃষ্টিও দেবেন না কিয়ামতের দিনে, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পাক পাক পরিশুদ্ধও করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ইন্না মিনহুম লাফারীকান ইয়ালউনা আলসানাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনহুম, আর এই আহলে কিতাব ইহুদিদের মধ্যে কিছু লোকের আছে, লাফারীকান এক দল আছে, ইয়ালউনা আলসানাতাহুম বিল কিতাব, তারা কিতাব পড়তে গিয়ে তাদের জিহ্বাকে বিকৃত করে, জবানকে বিকৃত করে, জবানকে মড়িয়ে বাঁকা করে উচ্চারণ করে, যাতে করে বাঁকা উচ্চারণ করলে অর্থ পাল্টে যেতে পারে, লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে করে সেটা কিতাবের অংশ মনে করে, অথচ সেটা হয়তো আল্লাহ প্রদত্ত বিধান নয়। ওমা হুয়া মিনাল কিতাব, আর সেটি আসলে কিতাবের অংশ নয়। ওয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আর তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিধানটি তাওরাতে আছে, ইনজিলে আছে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ সেটা আল্লাহর পক্ষ থেকে নয়। ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতো, ওহুম ইয়ালামুন, জেনে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মা কানা লি বাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক বলছেন যে কোন মানুষকে আল্লাহ পাক যদি কিতাব দান করেন আর তাকে নবুয়াত দান করেন, তাহলে তার জন্য জায়েজ নয়, কখনো তিনি বলতে পারেন না যে আল্লাহকে বাদ দিয়ে সেই নবীরই পূজা শুরু করো, এ কথা কোনো নবী বলেননি। তাহলে আল্লাহ ছাড়া অন্যের পূজা, অন্যের উপাসনা, অন্যকে আহ্বান করা, অন্যকে ডাকা, এই কথা কোনো নবী শিখাননি, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন মা কানা লি বাশার, খ্রিস্টানদের খণ্ডন করে আল্লাহ পাক বলেছেন যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, এবং আল্লাহর পুত্র যখন তিনিও এক এলাহ, তিনি দিতে পারেন এবং তাকে ডাকা যাবে, যেমন মুসলিমদের এক শ্রেণীর লোকের আল্লাহ ছাড়া মৃতদের ডাকা শুরু করেছে। আল্লাহ পাক বলছেন মা কানা লি বাশার, কোনো মানুষের জন্য সমীচীন নয় আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা, যে তাকে আল্লাহ পাক কিতাব দান করবেন, ওয়াল হুকমা, এবং তাকে প্রজ্ঞা জ্ঞান দান করবেন, ওয়ান নবুয়া, এবং নবুয়াত রিসালাত দান করলেন, সুম্মা ইয়াকুলু লিন-নাস, তারপরে তিনি মানব জাতিকে বলবেন কুনু ইবাদাল্লি, আমার তোমরা বান্দা হয়ে যাও, আমার তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, এটা হতে পারে না। ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা, বরং তারা বলেছেন যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানিয়িন রব থেকে অর্থাৎ আল্লাহওয়ালা হয়ে যাও,
আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করো। বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব, কারণ তোমরা কিতাবের শিক্ষাদান করতে। অবিমা কুনতুম তাদরুসুন, আর তোমরা কিতাবের শিক্ষা নিতে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ আল্লাহ কারা হইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের শেষ অংশে উল্লেখ করেছেন, দুটি গুণ হইতে হবে। একটি হচ্ছে যে হয় কোরআন এবং হাদিসের সত্য জ্ঞান দান করতে হবে, শিক্ষক হইতে হবে, ওস্তাদ হইতে হবে, আর না হইলে কোরআন এবং হাদিসের সত্য দিনের নির্ভেজাল নিখুঁত দিনের আল্লাহ প্রদত্ত দিনের ছাত্র হইতে হবে, সেই দিনের এলম হাসিল করতে হবে, অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস রয়েছে সহিহ বুখারীতে, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? যে ব্যক্তি কোরআন শিখে নিজে, কোরআনের ছাত্র, ওয়া আল্লামা অথবা কোরআনের শিক্ষক, কোরআনের জ্ঞান দান করে। তো আল্লাহ ফাকর রব্বুর এখানেও রব্বানি আল্লাহ ওয়ালা ওদেরকে বলেছেন যারা আল্লাহর কিতাবের আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান অন্যকে প্রদান করে অথবা নিজে জ্ঞান অর্জন করে। আল্লাহ পাক আমাদেরকে যেন এই দুটি দলে সামিল হওয়ার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে তা দিয়ে উপকৃত করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইযা আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আদেশ করতে পারেন না এই কথার যে তোমরা ফেরেশতাদেরকে আর নবীদেরকে রব হিসাবে গ্রহণ করবে, ফেরেশতার পূজা শুরু করবে, নবীদের ইবাদত বন্দিগি শুরু করবে, তাদেরকে ডাকা শুরু করবে, এই কথার কখনো আদেশ দিতে পারেন না। আয়ামুরুকুম বিল কুফর বাদা ইযা আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়ার পর তোমাদেরকে কুফরের আদেশ করবেন, এ কথা কোনো নবীর দ্বারা হতে পারে না। وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله পাক বলেছেন স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে অকাট্য চুক্তি নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। لما آتيتكم من كتاب وحكمة যেই কিতাব এবং প্রজ্ঞা তোমাদেরকে দান করেছি, সোম্মা যা আকুম রাসুলুন অতপর তোমাদের কাছে রাসুল এসেছেন, মুসাদ্দুকুল্লিমা মাআকুম তোমাদের কাছে যে বিধান রয়েছে তার সত্যায়নকারী হিসাবে, অর্থাৎ শেষ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, সমস্ত নবী রাসুলগণ আল্লাহ পাক যখন প্রেরণ করেছেন তাদেরকে রাসুল করে, তখন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে শেষ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, এই একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন আগের যত নবী রাসুল এসেছেন প্রত্যেক নবী রাসুলকে বলা হয়েছে যে তোমার পরে যে কোনো নবী আসবে, নবী আসলে কি করবে, সেই নবী তোমাদের এই তাওহীদের তোমাদের মৌলিক বিষয়গুলি সত্যায়ন করবে, সুতরাং লাতুমিনুন্না বিহি, তার প্রতি অবশ্যই ঈমান নিয়ে আসবে। তাহলে ইয়া দ্বারা জানলাম যে আগের যত আম্বিয়া এবং রাসূলগণ এসেছেন প্রত্যেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এবং আগের দিনগুলির যে মৌলিক বিষয়গুলি ছিল সেগুলি সত্যায়ন করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, আরো যে দিনের মৌলিক বিষয়গুলি নামাজ, রোজা, এইরকমই আরো যেসব বিষয় রয়েছে, সততা, ভালো আখলাক, চরিত্র, আল্লাহ পাক বলছেন অবশ্যই তার প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়ালা তানসুরুন্না, আর অবশ্যই অবশ্যই তার সাহায্য করবে। কালু আকরান্না, তখন তারা সকলে বলেছিলেন আমরা এর অঙ্গীকার করলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলছেন কাল আকরারতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আর বললেন আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করলে, মানলে? ওয়া আখাযতুম আলাইকুম ইসরি, এবং এই বিষয়টি তোমরা কি দায়িত্ব নিলে? ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, এই বিষয়টি কি তোমরা দায়িত্ব নিলে? কালু আকরান্না, তারা সকলে বলেছিলেন সমস্ত নবী রাসূলগণ যে আমরা অঙ্গীকার করলাম। কাল আল্লাহ পাক বলছেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকলাম যে তোমরা সকলে অঙ্গীকার করেছিলে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা তোমরা লোকজনকে জানিয়ে দেবে, আর যদি ওই যুগ পেয়ে যাও তাহলে ঈমান নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য নবী রাসূল হয়ে এসেছেন। আল্লাহ পাক বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরপরে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ, গুনাহগার। আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া অন্য কোন পন্থা অবলম্বন করছে, মানবরচিত বিধানের সন্ধান তারা করছে, মানবরচিত বিধান হোক আর বাতিল অন্য মানবরচিত ধর্মগুলি হোক অথবা যেসব ধর্ম রোহিত করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সেই জাতিরা বিকৃত করে দিয়েছে তাদের ধর্মকে, সেসব হোক, আফা গায়রা দীনিল্লাহ, সেগুলি হচ্ছে আল্লাহর যে নাজিলকৃত দিন, দিন ইসলাম ছাড়া অন্য দিন, তার সন্ধান তোমরা করো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সকলে আত্মসমর্পণ করে দিয়েছে, তাও আন ওয়াকারহান,
স্বেচ্ছায় হোক অথবা বাধ্যতামূলক অনিচ্ছাকৃত হোক, প্রাকৃতিক বিধানের ওপর চলছে তারা। যদিও আল্লাহকে স্বেচ্ছায় সেজদা করে না, মানুষ এক শ্রেণীর, জিন এক শ্রেণীর, তবে আল্লাহ পাক যেভাবে তাদেরকে সৃষ্টি করে সেইভাবে চলাফেরা করে। মুখ দিয়েছেন খাওয়ার জন্য, তা দিয়ে খাওয়া দাওয়া করে, হাত দিয়েছেন ধারণ করার জন্য, তা দিয়ে ধারণা করে, পা দিয়েছে চলার জন্য, তা দিয়ে চলাফেরা করে। এটা হচ্ছে অনিচ্ছাকৃত তাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আত্মসমর্পণ করা। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং সেদিকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। قل آمنا بالله وما انزل علينا وما انزل على ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وما اوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 84 তে ইরশাদ করছেন, কুল হে নবী বলো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ওমা উনজিল আলাইনা, এবং যা আমাদের উপর নাযিল হয়েছে অর্থাৎ আল কোরআন, ওমা উনজিল আলা ইব্রাহিম ওয়াইসমাইল ওয়াইসহাক ওয়াইয়াকুব, এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ওয়াল আসবাত, এবং এই বংশধর বনী ইসরায়েলদের বংশধরের যেসব নবী রাসূলগণ এসেছেন তাদের উপর যা নাযিল হয়েছে, ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা প্রদান করা হয়েছে মূসা এবং ঈসা আলাইহিমুসসালামকে, ওয়ান নবিয়্যুনা মির রাব্বিহিম, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে যত নবী এসেছেন, সমস্ত নবীকে যা কিছুই দেওয়া হয়েছে সব কিছুর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে কোনো ভেদাভেদ করি না, কোনো পার্থক্য করি না, যে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবো, মূসা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবো না, এই কথা নাই। যাদের নবুয়াত রিসালাত আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত তাদের প্রতি আমরা ঈমান নিয়ে আসি। এছাড়াও যাদের নাম আল্লাহ পাক উল্লেখ করেননি, 25 জন আম্বিয়া এবং রসুলগণের নাম আল্লাহ পাক আল কোরআনে উল্লেখ করেছেন, তার মধ্যে 18 জনের কথা আল্লাহ পাক সূরা আনামের কয়েকটি আয়াতে একসাথে উল্লেখ করেছেন। বাকি যেসব নবী রাসূলগণের নাম আল্লাহ পাক উল্লেখ করেননি অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নাই, তারাও নবী হয়ে এসেছিলেন, তাদের প্রতি আমরা বিশ্বাস রাখি কিন্তু তাদের নাম আমরা জানি না। আল্লাহ পাক বলছেন যে বলো, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমরা মেনে চলি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া মাইয়াব তাগ গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং যারা ইসলাম ছাড়া অন্য কোনো দীন, অন্য কোন জীবন বিধান তলাশ করবে, ইসলাম যা আল কোরআনের আকারে এবং কোরআন করিমের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আকারে আল্লাহ পাক নাযিল করেছেন, সুতরাং প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে এই কোরআন এবং হাদিসের জীবন গড়ে তুলবে তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা যদি কেউ সন্ধান করে আর সেই পথ অবলম্বন করে আর ভাবে যে গন্তব্যস্থানে পৌঁছে যাবে, এর মাধ্যমে আমরাও তো ভালো কাজ করছি সুতরাং আমরাও জান্নাতে পৌঁছিব, ফালা ইউকবালা মিনহু, কখনো তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক বলেছেন যে গন্তব্যস্থানে পৌঁছার জন্য, জান্নাত লাভ করার জন্য রাস্তা একটি আছে, একাধিক রাস্তা নেই। সুতরাং না নতুন নতুন ধর্মের নামে রাস্তা বের করা যাবে না আছে ইসলাম ছাড়া, আর না ইসলামের মধ্যে এমন এমন তরিকা আছে যে সব তরিকা সুফিবাদে আবিষ্কার করেছে আর বলা হচ্ছে যে এগুলি সব আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, সব মিথ্যা কথা। একমাত্র পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, যেই পথ দিয়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছিতে হবে, তার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে হবে, এবং এর মাধ্যমে জান্নাত লাভ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা ইসলাম ছাড়া অন্য পন্থা অবলম্বন করবে আল্লাহ তো কবুল করবেন না, এবং পরকালে তারা ক্ষতিগ্রস্তদের শামিল হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম وشهدوا ان الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলছেন কিছু মুরতাদদের সম্পর্কে, যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে ফিরে গিয়েছিল, কাইফা ইয়াহদিল্লাহু কওমান, ওই জাতিকে আল্লাহ কিভাবে রাস্তা দেখাবেন যারা কুফরি করেছে তাদের ঈমান নিয়ে আসার পরে। وشهدوا ان الرسول حق, এবং সাক্ষ্যও দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরসত্য, তারপরে তারা ফিরে গেছে। وجاءهم البينات, এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে, তারা জেনেছে শুনেছে। আল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ এরকম বড় জালেমদেরকে, জালেম সম্প্রদায়কে হিদায়াত দেন না। যারা কুফরি করবে ইমানের পরে এরা সবচেয়ে বড় জালেম, মুরতাদ, মুশরিক, জালেমকে, অস্বীকারকারী জালেমকে আল্লাহ পাক হিদায়াত দেন না যদি চেষ্টা না করে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা খোঁজ করার জন্য প্রচেষ্টা চালাবে অবশ্যই আমার রাস্তা তাদেরকে দেখাবো। আল্লাহ পাক বলছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন, এরাই তো তারা, জাযাউহুম, তাদের বদলা হচ্ছে
তাদের প্রতিদান হচ্ছে যে তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে। ওয়াল মালায়েকা, ফেরেশতাগণের লানত রয়েছে। ওয়ান নাসে আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ রয়েছে। খারাপ মানুষ, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু যারা হবে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, ইসলাম বিমুখ হবে, তাদের উপর যারা সৎ লোক তাদের অভিশাপ রয়েছে। যেমন ফেরেশতাগণ সৎ, তাদের অভিশাপ রয়েছে, তেমনি আম্বিয়া রাসূলগণ, আল্লাহর নেক বান্দা, সৎ লোকেরা, তাদের অভিসম্পদ রয়েছে। খালেদিন ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহর অভিশাপে। এবং এই আল্লাহর অভিশাপ পেয়ে, ফেরেশতাগণের অভিশাপ পেয়ে, সৎ মানুষদের অভিশাপ পেয়ে জাহান্নামে বসবাস করবে, সেখানে চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে লাঘব করা হবে না। ওয়া লাহুম ইউনজারুন, আর তাদেরকে ছাড় দেওয়া হবে না, বিরাম দেওয়া হবে না। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিক, তবে কেউ যদি এর পরে তওবার সুযোগ পেয়ে যায়, আবার সংশোধন করলো, একবার ভুল হয়েছে, মুরতাদ হয়ে গেছিল, ইসলাম থেকে সরে গেছিল, মুসলিম সূত্রে ইসলাম পেয়েছে, জন্মসূত্রে ইসলাম পেয়েছে, আর তারপরে বেদিন হয়ে গেছিল, আল্লাপাক তারপরে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তওবা করে নিয়েছে, অথবা ইসলাম গ্রহণ করেছিল, তারপরে মুরতাদ হয়ে আবার ফিরে আসার তৌফিক পেয়েছে মৃত্যুর আগে, মিম্বাদে জালিকের পরে, ও আসলাহু, শুধু তওবা মুখে বললে হবে না, তওবা শুধু মন্ত্রের মতো উচ্চারণ করলে হবে না। তাই আল্লাহ বলছেন ও আসলাহু, তারা সংশোধন করলো। তওবা যে সত্যিকার অর্থে অন্তর থেকে করেছে, আর মুখে যেটা বলেছে সেটা মন্ত্র বলেনি, বরং সত্যিকার অন্তরের অন্তরস্থল থেকে বলেছে, এই কথার প্রমাণ হচ্ছে তাদের ইসলাহ করে নেওয়া, সংশোধন করে নেওয়া। আল্লাহ পাক সংশোধনের শর্ত লাগিয়েছেন, ফাইনাল্লাহ গাফুরুর রহিম, তাই নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, দয়াবান। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, নিশ্চয় যারা তাদের ঈমান নিয়ে আসার পরে কুফরি করবে, সুম্মাযদাদু কুফরান, এবং কুফরি তারা আরো বৃদ্ধি করবে, কুফরিতে আরো বেড়ে যাবে, আরো ইসলাম বিরোধিতা করবে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনো কবুল করা হবে না। যারা পাপিষ্ট হয়ে যায়, পাপের রাস্তা নিয়ে নেয় এবং তার উপরে অটল থাকে, অনেক দূরে সত্য দিন থেকে চলে যায়, আল্লাহ পাক তাদেরকে তওবার তৌফিক দেন না, যেমন আল্লাহ পাক ফিরাউনকে তওবার তৌফিক দেননি। এইরকমই একেবারে মৃত্যুর মুহূর্ত চলে এসছে, তখন তওবা করছে, আল্লাহর শাস্তির ফেরেশতাদেরকে, আযাবে ফেরেশতাদেরকে যখন অবলোকন করে নিয়েছে, তখন তওবা করছে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর এরাই হচ্ছে পথভ্রষ্ট। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয় যারা অস্বীকার করলো এবং মারা গেল কুফরির অবস্থায়, কুফরি করে কুফরির অবস্থায় মারা গেল কাফের হয়ে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরযি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি, তাহলে তাদের কারো পক্ষ থেকে এই পৃথিবী ভর্তি স্বর্ণ গ্রহণ করা হবে না, যদিও তা দিয়ে মুক্ত হতে চায়, যে আল্লাহ এই পৃথিবীর স্বর্ণ, পৃথিবী ভরা স্বর্ণ দিয়ে আমি আপনাকে পণ পেশ করছি, আর আমাকে তুমি উদ্ধার করো, রেহাই দান করো, আল্লাহ পাক শুনবেন না। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, আর এদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলীম। মহান আল্লাহ বলছেন যে তোমরা নেকি পর্যন্ত পৌঁছিতে পারবে না, মানে পুরোপুরি নেকি পাবে না, সত্যিকার অর্থে যে নেকি হওয়া উচিত, যেই রকম নেকি তোমাদের প্রয়োজন রয়েছে, ওই রকম ভালো নেকি পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করবে। আমরা যা দান করি তা দুই রকমের, এক শ্রেণীর লোক আছে একেবারে তুচ্ছ জিনিস দান করি, সবসময় ওই তুচ্ছ জিনিসই দান করি, যেটা আমার একবারে অচল, চলবে না, পচে সরে যাচ্ছে, তখন দান করি আমরা, একেবারে যেটা নিম্নমানের সেটা দান করি, তাহলে নেকি পাওয়া যাবে না। আর যদি ভালো নেকি নিতে হয় তাহলে সবচাইতে যেটা তোমার প্রিয়, যেটা ভালো, তুমি যেটা খেতে ভালোবাসো, তুমি যেটা পড়তে ভালোবাসো, তুমি যে জিনিসটাকে মূল্য দাও, সেই রকম জিনিসগুলি খরচ করবে। আমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলীম, আর যা কিছুই তোমরা খরচ করবে আল্লাহ পাক সে সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা যা ভালোবাসো তা যদি ব্যয় না করো তাহলে নেকি পর্যন্ত পৌঁছিবে না, এর মানে এই না যে আমরা পুরাতন কাপড় চোপড় দান করব না। অনেক সময় আমরা পুরাতন কাপড় গুলি গিয়ে ছিঁড়তে পারি না বা ছিঁড়ি না, একটু পুরাতন হলে এক দুই বছর ব্যবহার করার পরে আমরা দান করে দিই, এতে কোনো দোষ নেই, দান করলে ইনশাআল্লাহ নেকি পাবে যদি আমাদের ইখলাস থাকে, কিন্তু সর্বদা এরকম করব না, কখনো কোনো নতুনেরও চেষ্টা করব। আর যদি খুব ভালো করে নেকি নিতে হয় পূর্ণ মাত্রায়, তাহলে যা আপনি ভালোবাসেন নিজের জন্য তা আপনি ফকির মিসকিন দরিদ্রের জন্য ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 93 তে ইরশাদ করেছেন, কুল্লু তুআমি কানা হিলাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত কুল ফাতু বিত তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ
এরশাদ করেছেন যে প্রত্যেকটি খানা, প্রত্যেক প্রকারের খাবার হালাল ছিল বনি ইসরায়েলদের জন্য। ইল্লা মা হাররামা ইসরাইল আলা নাফসে, তবে যা ইসরাইল আলাইহিসসালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম, ইসরাইল ইয়াকুব আলাইহিসসালামের উপাধি ছিল, ইয়াকুব আলাইহিসসালাম যা নিজের জন্য হারাম করেছিলেন তা মিন কাবলে আন্তোনাজদালা তাওরাত, তাওরাত নাজিল হওয়ার পূর্বে, তাওরাত নাজিল হওয়ার পূর্বে হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের যুগ। আর ইয়াকুব আলাইহিসসালাম তার একটি মান্যতের কারণে অথবা তার কোনো অসুস্থতার কারণে উঁটকে হারাম করেছিলেন, সেই জন্য উঁট তার উপর হারাম ছিল, নিজের উপর হারাম করে নিয়েছিলেন, নিজে খেতেন না। আল্লাহ পাক বলছেন কুল ফাতু বিত্তাওরা, তোমরা তাওরাত নিয়ে আসো এবং পড়ে দেখো, ফাতুলুহা পড়ে দেখো, ইনকুন্তুসা দেখেন যদি তোমরা সত্যবাদী হও, যে তাওরাতে এই উঁটকে হারাম করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করেছেন ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, সুতরাং যেই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে এরপরে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হবে জালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল সাদাকাল্লাহ, হে নবী বলে দাও আল্লাহ পাক সত্য বলেছেন, আল্লাহর চাইতে সত্য আর কে বলতে পারে, আল্লাহর কথা সবচাইতে সত্য, অমান আসদাক মিন আল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কার কথা আর বেশি সত্য হতে পারে, অমান আসদাক মিন আল্লাহি কিলা, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন আল্লাহর বাণীর চাইতে আর কার বাণী বেশি সত্য হতে পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের কথা এবং নবী রাসূলদের রিসালাতের কথা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা। সুতরাং প্রত্যেক মানুষকে আল্লাহ পাকের কথা মেনে নেওয়া উচিত। আল্লাহ পাক বলছেন যে কুল সাদাকাল্লাহ, হে নবী বলে দাও আল্লাহ পাক সত্য বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং তোমরা ইব্রাহিম আলাইহিসসালাম যিনি নিষ্ঠাবান ছিলেন তার আদর্শকে অনুসরণ করো, ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিক ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না। আর তোমাদের ধারণা যে তিনি উট খেতেন না এই কথাও না, তার দিনেও উট হালাল ছিল, শুধু ইয়াকুব আলাইহিসসালাম তার উপর বিশেষ কোন অসুবিধার কারণে অথবা মান্যতার কারণে তা হারাম করেছিলেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন বাইতুল্লাহর কথা, আল্লাহর ঘর কাবার কথা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, সবচাইতে প্রাচীন ঘর, উদিয়া লিন-নাস, যা মানব জাতির জন্য নির্মিত হয়েছে, তৈরি করা হয়েছে, আল্লাযী বিবাক্কাতা, যেই ঘর রয়েছে আল্লাহর ঘর কাবা মক্কায়, মক্কার অপর নাম হচ্ছে বাদি বাক্কা, আল্লাহ পাক মক্কাকে এখানে বাক্কা বলেছেন, মুবারাকান, সেই ঘর হচ্ছে বড়ই বরকতপূর্ণ, তাতে বরকত রয়েছে, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্বজাহানের জন্য তাতে রয়েছে হিদায়াত, দিক নির্দেশনা, সারা বিশ্বের সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে আর এই আল্লাহর ঘরকে কিবলা হিসাবে মেনে নিয়েছে, যারা মুমিন মুসলিম হয়েছে, তাদের অন্তর সেই দিকে ধাবিত যে সেখানে গেলে আমাদের অন্তর আলোকিত হবে, সেখানে গেলে আমরা ইবাদত বন্দী করে আমাদের সংশোধন করব। আল্লাহ পাক বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে অনেকগুলি নিদর্শন রয়েছে, বেশ কিছু সুস্পষ্ট নিদর্শন রয়েছে, ওর মধ্যে একটি হচ্ছে মাকাম ও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থান, যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করতেন সেটাও সেখানে রয়েছে, মাকাম ইব্রাহিম, যেটা গ্লাস দিয়ে আজকাল কাবার দেওয়াল থেকে কিছুটা দূরে রাখা রয়েছে ঘিরে। অমান দাখালাহু কানা আমেনা, এবং যারাই এই মক্কায় প্রবেশ করবে তারাই নিরাপদ হবে, আল্লাহ পাক নিরাপদ স্থান নে আখ্যায়িত করেছেন এবং নিরাপদ করেছেন এই শহরকে, এই শহরে এমনকি পশু পাখি যেগুলি শিকারী পশু সেগুলিও নিরাপদ। মহান আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে ওইসব মানুষের ওপর বাইতুল্লাহর হজ ফরজ যাদের কাছে রাস্তা খরচের সামর্থ্য রয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে হজকে ফরজ করেছেন, এই আয়াতটি হজ ফরজ হওয়ার দলিল। আল্লাহ পাক বলছেন ওইসব লোকেদের ওপর বাইতুল্লাহর হজ ফরজ যাদের কাছে রাস্তা খরচ রয়েছে। তাহলে হজ ফরজ হওয়ার জন্য জমি জায়গা থাকতে হবে, বড় ধন সম্পদ থাকতে হবে, ব্যবসা বাণিজ্য থাকতে হবে, এসব কথা ভুল কথা। আর সেই সব জমি জায়গা বিক্রি করবেন না, তারপরে খেয়ে দিয়ে যদি কিছু বাঁচলো তাহলে আপনি হজ করবেন, আর জমি বিক্রি করে হজ করবেন না, আপনি ব্যবসার টাকা কিছু কম করে হজ করবেন না, এগুলি ভুল ধারণা। আমাদের দেশে আরো ভ্রান্ত ধারণা আছে, চাকরি করলে যতদিন চাকরি না শেষ হবে ততক্ষণ পর্যন্ত হজ করবে না, এই জন্য উপমহাদেশের হাজিরা বিরুদ্ধ না হলে তাদের হজের তৌফিক হয় না, কারণ তাদের এই ভুল ধারণা রয়েছে। আল্লাহ ফাকরাবুল আলমিন সহজ শর্ত লাগিয়েছেন হজের জন্য,
যে হজের শর্ত হচ্ছে মুসলিম এবং সেই ব্যক্তি এর কাছে রাস্তা খরচ রয়েছে, যাওয়ার খরচ, আসার খরচ, এবং যে কয়দিন হজে গিয়ে থাকবে, আজকাল মাস খানেক থাকতে হয়, এতটা তার কাছে খরচ রয়েছে। আর যে এক মাস ধরে সে হজের সফরে থাকবে, সে কদিনের জন্য তার পিছনে যে তার স্ত্রী তার ছেলে মেয়েদেরকে ছেড়ে যাচ্ছে, যারা নাবালক রয়েছে, যাদের ভরণ পোষণের তার দায়িত্ব রয়েছে, তাদের খরচের ব্যবস্থা দিতে পারলে হজ ফরজ। এর জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, এই রাস্তা খরচ অল্প পয়সা হলে আজকাল অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে আছে। আল্লাহ পাক যেন বুঝার এবং এই ফরজ হজ আদায় করার আমাদের মুসলিম ভাই বোনদেরকে তৌফিক দান করেন। মহিলাদের আর একটি অতিরিক্ত শর্ত রয়েছে যে মহিলারা যাতে করে সাথে মাহরাম পায়। একজন মহিলার কাছে হয়তো এতটা টাকা আছে যা দিয়ে হজে চলে যেতে পারবে আর ফিরে আসতে পারবে, কিন্তু তার সাথে কোনো মাহরাম পায় না। আর গ্রামের মানুষ হজে যাচ্ছে, গ্রামের আরো মহিলারা হজে যাচ্ছে, তাদের সাথে মিলে চলে গেলাম, এটা জায়েজ নাই। ওই মহিলার উপর অতক্ষণ পর্যন্ত হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত একজন মাহরাম অর্থাৎ এমন পুরুষ ব্যক্তি যিনি হয় স্বামী, আর না হইলে এমন ব্যক্তি যার সাথে তার স্থায়ীভাবে বিবাহ হারাম। স্থায়ীভাবে বিবাহ হারাম এই জন্য বললাম যে কতক লোক রয়েছে যাদের সাথে ক্ষণস্থায়ী বিবাহ হারাম, যেমন ভগ্নিপতি দুলাভাই রয়েছে, তাদের সাথে বিবাহ হারাম যতক্ষণ তার কাছে বোন রয়েছে। এইরকমই অনেকে আছে যাদের সাথে বিবাহ ক্ষণিকের জন্য হারাম কিন্তু চিরকালের জন্য হারাম নয়। আল্লাহ পাক বলছেন ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, তাহলে হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজ না করে, সেই ক্ষেত্রে গাফিলতি করে, অনীহা থাকে আর অস্বীকার করে, আল্লাহ পাক অস্বীকার করার কথা বলেছেন, হজকে অস্বীকার করলে কাফির হয়ে যায়। ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করছো? ওয়াল্লাহু শাহীদুন আলা মা তাআমালুন, যা কিছু তোমরা করছো সবকিছু আল্লাহ প্রত্যক্ষ করছেন, সবকিছুর সাক্ষী হয়ে রয়েছেন। কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলে দাও, হে আহলে কিতাব, লিমা তাসুদ্দুন আন সাবিলিল্লাহি মান আমানা, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহর রাস্তায় যেতে বাধা কেন সৃষ্টি করছো? যারা ইসলাম গ্রহণ করতে চাইছে, ঈমান নিয়ে আসতে চাইছে, তাদের সামনে বাধা দেওয়া এটি চরম অপরাধ। নিজেরাও ইসলাম কবুল করবে না, নিজেরাও সত্যের সন্ধান করবে না, আর কেউ যদি সত্য দিনের দিকে আসে তাহলে বাধা সৃষ্টি করা, এ হচ্ছে রাস্তার ইট পাটকেল বা ময়লা আবর্জনা। আপনার রাস্তায় যদি ময়লা আবর্জনা থাকে বা ইট পাটকেল পাথর পড়ে থাকে আর সেখান দিয়ে আপনাকে চলতে হয় অথবা গাড়ি চালাতে হয়, তাহলে সেই রাস্তা পরিষ্কার করতে হবে। আর এর নাম হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ। যারা আল্লাহর দিনে কাউকে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে, স্বাধীনভাবে আল্লাহর দিন গ্রহণ করতে দেবে না, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ নাজিল করেছেন। মহান আল্লাহ বলছেন যে তাবগুনাহা ইওয়াজা, এই রাস্তাকে বাঁকা করতে চাই, বাঁকা পথে তোমরা চলতে চাও, ও আনতুম শোহাদা, অথচ তোমরা এর সাক্ষী রয়েছো, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আল্লাহ পাক যা কিছু করছো তোমরা তা থেকে অনবহিত নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে সাবধান হয়ে যাও, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, একদল আহলি কিতাব যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের যদি কথা মানো, তাদের কথা মোতাবেক চলো, তাহলে তোমাদেরকে তোমাদের ঈমানের পরে কাফের করে ফিরিয়ে নেবে, তারা তোমাদেরকে তাদের ধর্মের দিকে ফিরিয়ে নেবে, বাতিলের দিকে ফিরিয়ে নেবে। ওয়াকাইফা তাকফুরুন, আর তোমরা কি করে অস্বীকার করবে আল্লাহর দিনকে? ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের সামনে আল্লাহ পাকের আয়াত পাঠ করে শোনানো হচ্ছে, ওয়াফিকুম রাসূলু, আর তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং মওজুদ রয়েছেন, ওয়ামাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যেই ব্যক্তি আল্লাহকে মজবুত করে ধারণ করবে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় নেবে, সেই ব্যক্তিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল বিধানকে সুদৃঢ়ভাবে যে ব্যক্তি গ্রহণ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ, যেমন ভাবে আল্লাহকে ভয় করতে হয়। ভয় করা শুধু নামে মাত্রে ভয় করলে হবে না, শুধু লোক সমাজে আল্লাহকে আমরা ভয় করি এইরকম কথা বললে হবে না, বরং যেমন ভয় করা উচিত তেমন ভয় করতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছিলেন, জুলাইখা রানী রাজপ্রাসাদে ডাকছে আর কেউ নেই, কারো সাহস নেই যে তার সম্পর্কে কোনো কথা বলতে পারে, সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে যখন এই জুলাইখা ডাকছে ব্যবিচার করার জন্য, হাই তালাক এসো,
এই সুবর্ণ সুযোগ গ্রহণ করো, আর না আসলে তোমার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে, তোমাকে এবং তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সেই সময়ও তিনি বলছেন মাযা আল্লাহ, আল্লাহ আমার হেফাজত করুক, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, কেউ দেখছে না পৃথিবীতে কিন্তু আমার রব আল্লাহ পাক সাত আসমানের ওপর থেকে দেখছেন, যিনি আমাকে সুন্দর স্থান দান করেছেন, আমাকে সৎ চরিত্র দান করেছেন, আমি তার সামনে কি করে পাপ করতে পারি, তিনি তো দেখছেন। এর নাম হচ্ছে আল্লাহকে ভয় করা, যে সারা পৃথিবীর কেউ টের পেল না, কেউ জানতে পারলো না, কিন্তু আমি চুরি করব না, আমি ব্যভিচার করব না, আমি মাদক দ্রব্য পান করব না, আমি কোনো হারাম কাজ করব না, আমি হত্যা করব না, আমি নামাজ ছাড়ব না। এইভাবে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, আর তোমরা মরবে না কিন্তু মুসলিম হয়ে মরবে। অর্থাৎ ইসলামের অবস্থায় আল্লাহর প্রতি ইমান রেখে, পরকালের প্রতি ইমান রেখে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে যদি মৃত্যুবরণ করো, তো আল্লাহ ফাকরাব্বুল আলামিন জান্নাত দেবেন। আল্লাহ ফাকরাব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো একসাথে, একসাথে দলবদ্ধ হয়ে, বিচ্ছিন্ন হয়ে নয়, যে দলে দলে বিভক্ত হয়ে গেছে, অনেক দলে বিভক্ত, যেমন আজকে মুসলিম উম্মার অবস্থা। বরং আল্লাহ পাক বলছেন তোমরা একসাথে দলবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধারণ করো, অর্থাৎ আল কোরআনকে মজবুত করে ধারণ করো, আল কোরআনের ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে মজবুত করে ধারণ করো, তাহলে পথভ্রষ্ট হবে না। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, এর মাধ্যমেই মুসলিম উম্মায় ঐক্য আসতে পারে। আর যদি কেউ বলে যে আমরা বড় দল সুতরাং আমাদের দলে চলে আসো, ওরা বলে আমরা বড় দল সুতরাং আমাদের দলে চলে এসো, আমরা এই রকম সুতরাং আমাদের দলে চলে আসো, তাহলে কোনোদিন কোন ব্যক্তিকে কেন্দ্র করে যদি একত্রিত হতে চায়, তাহলে মুসলিম উম্মার মধ্যে কখনো ঐক্য আসবে না। এর নাম হচ্ছে ব্যক্তি পূজা। কিন্তু ব্যক্তির ঊর্ধ্বে আমরা কোরআন সুন্নার ভিত্তিতে আমরা আমাদের ঐক্য গড়ে তুলব। আল্লাহ পাক যেন এর তৌফিক দান করেন। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর আল্লাহর যে অনুগ্রহ রয়েছে তা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ফা আল্লাফা বাইনা কুলুবেকুম, তোমাদের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিলেন, তোমাদের অন্তরগুলিকে কাছাকাছি করে দিলেন, জড়িয়ে দিলেন এক অন্তরকে আরেক অন্তরের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন আনসারদের সম্পর্কে। আনসারদের দুটো গোত্র আওস এবং খাজরাজ ছিল, তাদের আপোষে মধ্যখানে একটা গন্ডগোল হয়ে যায়। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে তোমরা ভুলে গেছো, 120 বছর ধরে তোমরা লড়াই করছিলে বোয়াসের যুদ্ধ, আর তোমাদের যুদ্ধ বন্ধ হচ্ছিল না। আল্লাহ পাকের অবদান হইল যে আল্লাহ পাক নবীকে এখানে প্রেরণ করলেন, তোমরা ইমান নিয়ে আসলে, ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক তোমাদেরকে ভাই ভাই করে দিলেন, তোমাদের অন্তরকে এক অপরের সাথে জড়িয়ে দিলেন, তাহলে তারপর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ পাক বলছেন ফা আল্লাফা বাইনা কুলুব, এখন তোমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জড়িয়ে দিলেন, ফা আসবাহতুম বিনিয়মাতি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহপূর্বক তোমরা ভাই ভাই হয়ে গেলে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের তটে চলে গেছিলে, জাহান্নামের গর্তের প্রান্তে তোমরা পৌঁছে গেছিলে, একেবারে জাহান্নামের কাছাকাছি চলে গেছিলে। ফান কাযাকুম মিনহা, তা থেকে আল্লাহ পাক তোমাদের রক্ষা করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতগুলিকে খুলে খুলে বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তোমাদের মধ্যে এমন একটি দল হইতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই মুসলিম উম্মাকে এই দায়িত্বটি দিয়েছেন, আর বিশেষ করে এই মুসলিম উম্মার এক শ্রেণীর লোককে অবশ্যই এরকম হইতে হবে যারা ভালো কাজের দিকে আহ্বান করবে। ভালো কাজ অত্যন্ত ব্যাপক, যে কোনো ভালো কাজের দিকে আমরা আহ্বান করব। ওয়া আমরুনা বিল মারুফ, এবং ভালো কাজের উপদেশ দেবে এই দলটি। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে বল প্রয়োগ করে যদি তার ক্ষমতা থাকে, আর যদি তা না থাকে তাহলে কথার দ্বারা অন্যায় কাজে বাধা দেবে, আর তাও যদি সম্ভবপর না হয় তাহলে অন্তরে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল কাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, ভালো কাজের উপদেশ দেওয়ার তৌফিক দান করেন, অন্যায় কাজে বাধা দেওয়ার যেন তৌফিক দান করেন, আমাদের নিজের পরিবারকে ঠিক করার তৌফিক দান করেন, ব্যক্তি জীবনকে সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করার এবং সত্যের দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।